সকাল থেকেই মনে হচ্ছিল আজকের দিনটা একটু অন্যরকম। সবাই মনে হয় সব কাজকর্ম ফেলে বসে বসে খুব যত্ন করে তার রাইফেল, এসএলআর কিংবা স্ট্যান্ডগান পরিষ্কার করছে। কারণটা একটু পরেই বুঝতে পারলাম। আজ সন্ধ্যাবেলা মুক্তিযোদ্ধাদের একটা দল অপারেশনে যাবে। অন্যান্য দিনে সবাই যেরকম হইচই চেঁচামেচি করে, আজকে সেরকম নেই। সবাই মনে হয় একটু চুপচাপ। মনে হয় যুদ্ধে যাবার আগে সবাই এরকম চুপচাপ হয়ে যায়। দুপুরে মা সবাইকে ভাত বেড়ে দিল, বেশি কথা না বলে সবাই খেয়ে নিল। খেতে খেতে ডরা আমাকে ফিসফিস করে বলল, মা এখানে কোথা থেকে এসেছে জানিস? না, কোথা থেকে? রাজাকাররা মাকে ধরে নিয়ে যাচ্ছিল, তখন মাসুদ ভাইয়ের দল অ্যাম্বুশ করেছে। সত্যি? হ্যাঁ, মাকে উদ্ধার করে তারা বাড়িতে পৌঁছে দিয়েছে। তখন কি হয়েছে জানিস? কি হয়েছে? তার বাড়ি থেকে বলেছে তাকে বাড়িতে রাখবে না। কেন? রাজাকাররা মাকে অত্যাচার করেছিল তো সেজন্য। আমি ডরার কথা ঠিক বুঝতে পারলাম না, কিছু একটা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। ডরা থামিয়ে দিয়ে বলল, তখন মাসুদ ভাই মাকে তাদের সাথে ক্যাম্পে নিয়ে এসেছে, সবাই মিলে এখানে তাকে মা ডাকে। তুই কেমন করে জানিস? মা আমাকে বলেছে। সত্যি? নিজে বলেছে? হ্যাঁ, মা বলেছে কাউকে জন্ম না দিয়ে তার এতগুলো ছেলে। ক্যাম্পের সবাই যে আসলেই মাকে মা মনে করে আমরা সেটাও দেখলাম, যখন গুলির বেল্ট কলায় ঝুলিয়ে, গ্রেনেডগুলো গামছায় পেঁচিয়ে কোমরে বেঁধে, রাইফেল এসএলআর ঘাড়ে নিয়ে সবাই শাড়ি বেঁধে দাঁড়িয়েছে, তখন মাসুদ ভাই বলল, মা আপনি আসেন। মা বললেন, আমার লজ্জা করে। লজ্জা করলে তো হবে না, আসেন, আমাদের দোয়া করেন। মা এসে দাঁড়ালেন, তখন সবাই তার পা ছুঁয়ে সালাম করলো। মা সবার মাথায় হাত দিয়ে বলল, ফি আমানিল্লাহ। মাসুদ ভাই তার দলটা নিয়ে যখন রওনা দিয়েছে, তখন পাইকার ভাই আমাদের দিকে তাকিয়ে তার হাতের এসএলআরটার ওপরে তুলে হুঙ্কার দিয়ে বলল, যাই, কয়টা মিলিটারি মাইরে আসি। আমি জিজ্ঞেস করলাম, কয়টা মারবেন পাইকার ভাই? পাইকার ভাই বলল, তুমি বলো। আমি কিছু বলার আগে ডরা বলল, 100টা। পাইকার ভাই সাথে সাথে বলল, ঠিক আছে। আজকে ক্যাম্পে মানুষজন কম। রেডিওতে খবর শুনে আমরা সকাল সকাল শুয়ে পড়েছি। গভীর রাতে উত্তেজিত কথাবার্তা শুনে আমার ঘুম ভেঙে গেল। আকাশে মেঘ, মাঝে মাঝে বিজলি চমকাচ্ছে, মেঘের আড়ালে চাঁদ, তাই চারদিকে কেমন জানি আপছে এক ধরনের আলো। এর মাঝে মুক্তিযোদ্ধারা দাঁড়িয়ে উত্তেজিতভাবে কথা বলছে। আমি উঠে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? যুদ্ধ শুরু হয়ে গেছে। সত্যি? হ্যাঁ, শোনো। আমি কান পেতে শুনলাম, সত্যি সত্যি বহু দূরে কোথাও গোলাগুলির শব্দ আসছে। একজন বলল, ওই শোনো, G3 রাইফেল পাকিস্তানিরা গুলি করছে। আরেকজন বলল, এখন 9mm কার্বাইন, এটা মাসুদ ভাই। মুক্তিযোদ্ধারা গুলির শব্দ শুনেই বুঝে ফেললো কোনটা কে গুলি করছে। শুনতে শুনতে আমি একসময় বুঝতে শুরু করলাম, পাকিস্তানি G3 রাইফেল কেমন জানি ক্যাট ডুম শব্দ হয়, মুক্তিযোদ্ধাদের অস্ত্র থেকে টানা কর্কশ শব্দ। একটা বিস্ফোরণের শব্দ হতে একজন বলল, গ্রেনেড, নিশ্চয়ই পাইকার। প্রথম প্রথম পাকিস্তানিদের গুলি বেশি হচ্ছিল, আস্তে আস্তে তাদের গুলির শব্দ কমে এলো, গ্রেনেডের শব্দ হলো অনেকগুলো, তারপর শুধু মুক্তিযোদ্ধাদের অস্ত্রের শব্দ। ক্যাম্পের সবাই তখন আনন্দের মতো শব্দ করে চিৎকার করতে থাকে। মাসুদ ভাইয়ের দল ফিরে এলো পরের দিন দুপুরের দিকে। গত 36 ঘন্টায় তাদের খাওয়া নাই, ঘুম নাই, কিন্তু তাদের সবার মুখে হাসি। এরকম যুদ্ধ তারা প্রায়ই করে, মাঝে মাঝে সবাই ফিরে আসে না। এবারে সবাই সুস্থ শরীরে ফিরে এসেছে, আনন্দটা সেজন্য। এবারে আনন্দটা একটু বেশি, কারণ তারা একজন পাকিস্তানি মিলিটারিকে ধরে এনেছে। পাকিস্তানি মিলিটারিরা প্রায় তালগাছের মতো লম্বা, কম বয়স, মুখে একটা ছেলে মানুষই ভাব। শুধু তাই নয়, চেহারায় ভয় বা আতঙ্ক কিছুই নাই, বরং এক ধরনের আনন্দের ভাব, হাত দুটো পেছনে বাঁধা। এছাড়া তাকে দেখে বোঝার উপায় নেই, সে পাকিস্তানি মিলিটারি, তাদের সাথে এদেশের মানুষের যুদ্ধ করছে। কারণটা একটু পরেই বোঝা গেল। মাসুদ ভাই একটা গুলির বাক্সের ওপর দাঁড়িয়ে সবাইকে ডেকে বলল, তোমরা সবাই শোনো। হইচই চেঁচামেচি সাথে সাথে থেমে গেল। মাসুদ ভাই বলল, আল্লাহর কাছে হাজার শুকুর, এই অপারেশনে 16 আনার ওপর 18 আনা, একেবারে 36 আনা সাকসেসফুল। সবাই জয় বাংলা বলে চিৎকার করে উঠল। মাসুদ ভাই বলল, যুদ্ধের মাঝে মাঝে সময় হঠাৎ দেখি একজন পাকিস্তানি মিলিটারি 2 হাত ওপরে তুলে আমাদের দিকে ছুটে আসছে। আরেকটু হলে তাকে গুলি করে ফেলে দিতাম, কিন্তু তার হাতে কোনো অস্ত্র নাই। 2 হাত ওপরে তুলে সারেন্ডার করার মতো তা গুলি করলাম না। এত গোলাগুলির মাঝে সে তার শরীরে গুলি লাগে নাই, সেটা আল্লাহর কুদরত। সে এসে আমাদের মাঝে হাজির, আমাদের পাশে শুয়ে কি বলল জানো? কি প্রথম কথাই হচ্ছে, হাম জয় বাংলা হ্যায়, হামকো গুলি মাত করো। আমরা সবাই অবিশ্বাসের শব্দ করলাম। মাসুদ ভাই বলল,
আমরা তাই আর গুলি করি নাই। নদীর ঘাটে কে কয়টা পাকিস্তানি মিলিটারি ছিল তারা পালিয়ে যাবার পর একজন মাঝখানে জিজ্ঞেস করলো, কয়টা ফেলাইছেন? পাইকার ভাই বলল, খোকন আমাদের 100টা টার্গেট দিছিল, মনে হয় টার্গেট পুরো হয় নাই। আরেকজন বলল, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শুনতে হবে, তাহলে সঠিক খবর পাওয়া যাবে। মাসুদ ভাই বলল, মিলিটারি রাজাকার পালিয়ে যাবার পরই এই জয় বাংলা পাকিস্তান মিলিটারি বলল যে সে বেলুচিস্তানের মানুষ, তার নাম ইউসুফ শাহ। পাঞ্জাবিরা বাঙালিদের ওপর যেরকম অবিচার করে ঠিক সেরকম বেলুচিদের ওপর অত্যাচার করে। বেলুচিরা মুখ বুঝে অত্যাচার সহ্য করেছে, বাঙালিরা করে নাই। বাঙালিরা বাঘের বাচ্চা, শিয়ালের জাতি হয়ে সে বাঘের বাচ্চাদের সাথে যুদ্ধ করতে পারবে না। যদি তার কপালে থাকে তাহলে দেশ স্বাধীন হবার পর যুদ্ধবন্দী হিসেবে তার মা ভাই বোনের কাছে ফিরে যাবে। তার কপালে যদি না থাকে তাহলে এই বাঙালি মুলুকে এসে মরতে চায়। ইউসুফ শাহ মাসুদ ভাইয়ের কোনো কথাই বুঝে নাই, কিন্তু তারপরও সে খুব জোরে জোরে মাথা নাড়তে লাগলো। আমি মাসুদ ভাইকে জিজ্ঞেস করলাম, এ যদি জয় বাংলা হয় তাহলে তার হাতে কেন বেঁধে রেখেছেন, হাতটা খুলে দেন। মাসুদ ভাই বলল, এখনও খুলি নাই, তার একটা কারণ আছে। যত যাই বলি এই মানুষটা পাকিস্তান মিলিটারি, তাকে পুরোপুরি বিশ্বাস করা যায় কি না এখনও জানি না। সে আমাদের যুদ্ধবন্দী, যুদ্ধবন্দীকে যুদ্ধবন্দীর মতো রাখতে হবে। মাসুদ ভাই কী বলছে ইউসুফ শাহ এবারও ঠিক বুঝতে পারছিল না, তাই খানিকটা দুশ্চিন্তা নিয়ে একবার মাসুদ ভাইয়ের দিকে আরেকবার আমাদের দিকে তাকাতে লাগলো। পাইকার ভাই বলল, কমান্ডার, আমি তো এই মক্কেলের সাথে পুরা রাস্তা কথা বলতে বলতে আসছি, আমি আপনাদের বলতে পারি এই লোক পুরা জয় বাংলা। আমি এর নিয়ে পরের অপারেশনে যেতে পারি, আমার সাথে হে যুদ্ধ পর্যন্ত করতে পারে। মাসুদ ভাই বলল, হতে পারে, তবু আমি এত বড় ঝুঁকি নিতে পারবো না। জলিল নামের জ্ঞানী মুক্তিযোদ্ধা বলল, আমি একে বিশ্বাস করি না। পাঞ্জাবিরা আমাদের সাথে যে অবিচার করেছে বেলুচিদের সাথে তার এক কোণাও করে নাই। বাংলাদেশে বেলুচি রেজিমেন্ট জামালপুরে মুক্তিযোদ্ধাদের সাথে যুদ্ধ করতেছে, তারা সেখানে মানুষ মারতেছে, আমি এদের বিশ্বাস করি না। একজন মুক্তিযোদ্ধা বলল, আমার মনে হয় আপনারা কয়জন মিলে ঠিক করেন কি করবেন, সবাই মিলে আলোচনা করে এটা ঠিক করতে পারবেন না? শেষ পর্যন্ত তাই হলো, কয়েকজন মিলে অনেকক্ষণ নিজেরা নিজেরা কথা বলল। তারপর সে ইউসুফ শাহকে বলা হলো, ইউসুফ শাহ মাথা নেড়ে রাজি হলো, তারপর তার হাতের বাঁধন খুলে দেয়া হলো। কিন্তু আমরা দেখলাম একজন মুক্তিযোদ্ধা স্ট্যান্ডগান নিয়ে কাছাকাছি বসে আছে। ঠিক কী করা হয়েছে, 24 ঘন্টা একজন মুক্তিযোদ্ধা স্ট্যান্ডগান নিয়ে তাকে পাহারা দেবে। ইউসুফ শাহ খুবই আনন্দের সাথে এই প্রস্তাবে রাজি হয়েছে। মুক্তিযোদ্ধাদের যে দলটা অপারেশন করতে গিয়েছিল আমরা তাদের পেছনে ঘুরঘুর করতে লাগলাম যুদ্ধের গল্প শোনার জন্য। সবাই ঠিক করে গল্প করতে পারে না, কিন্তু গল্প বলার মাঝে পাইকার ভাইয়ের তুলনা নাই। সে হাত পা নেড়ে মাথা ঝাঁকিয়ে অভিনয় করে মুখ দিয়ে শব্দ করে যুদ্ধের যা একটা বর্ণনা দিল সেটা আর বলার মতো না। যারা তার সাথে যুদ্ধ করতে এসেছে তারাও পর্যন্ত যুদ্ধের পুরো ঘটনা পাইকার ভাইয়ের মুখ থেকে খুব আগ্রহ নিয়ে শুনল। গল্প শেষ করার পর যখন পাইকার ভাইয়ের আশেপাশে কেউ নাই তখন আমি আর ডরা তাকে কাছাকাছি গিয়ে গলা নামিয়ে বললাম, পাইকার ভাই আপনাকে একটা কথা বলি? বলো। আগে বলেন, আপনি কাউকে বলবেন? আপনি করবেন? কথাটা না বললে আমি কেমন করে বলবো যে আমি করব? মনে করো এখন তুমি যদি আমাকে বলো যে শরীরে তেল মেখে ইউসুফ শাহের সাথে কুস্তি করতে হবে তাহলে আমি কোনোদিন রাজি হব না। না না, আপনাকে কারোর সাথে কুস্তি করতে হবে না। তাহলে আগে বলো আমাকে কি করতে হবে। আমাকে আর ডোরাকে অস্ত্র চালানো শেখাবেন, রাইফেল স্ট্যান্ডগান দিয়ে কেমন করে গুলি করতে হয়, কেমন করে গ্রেনেড ছুটতে হয়। তোমরা এত বাচ্চা, তোমরা গলাগুলি শিখতে চাও? ডোরা বলল, এখন তো যুদ্ধের সময়, যুদ্ধের সময় তো সবাই সব কিছু শিখতে হয়। পাইকার ভাই বলল, ঠিক আছে, দেখি কমান্ডারকে জিজ্ঞেস করে দেখি, যদি রাজি হয়। আমরা নিঃশ্বাস ফেললাম। মাসুদ ভাইকে রাজি করানো খুবই কঠিন, তার ধারণা যুদ্ধ খুবই খারাপ জিনিস, আমরা ছোট মানুষ তাই যুদ্ধ থেকে আমাদের 100 হাত দূরে থাকতে হবে। পাইকার ভাই কীভাবে জানি মাসুদ ভাইকে রাজি করিয়ে ফেললো। তারপর আমাদের ট্রেনিং শুরু হয়ে গেল। পাইকার ভাই খুব যত্ন করে আমাদেরকে রাইফেল, SLR, স্ট্যান্ডগান, কার্বাইন চালানো শেখালো। সত্যিকারের গুলি দিয়ে শেখানো গেল না, তাহলে শব্দ হবে, আর শব্দ শুনে পাকিস্তানিরা জেনে যেতে পারে আমরা এখন কোথায় আছি। আমাদের মর্টার দিয়ে কেমন করে শেল ছড়া হয় সেটা দেখালো, তারপর গ্রেনেড কেমন করে ছুটতে হয় সেটা শেখালো, ভেতর থেকে ডেটোনেট খুলে আমাদের হাতে একটা গ্রেনেড দিয়ে কেমন করে সেফটি পিন খুলে লিভারটা জোরে চেপে ধরে রাখে দূরে ছুড়ে দিতে হয় সেটা শেখালো। আমরা খুব আগ্রহ নিয়ে গ্রেনেড ছড়া শিখলাম, দুজনে মিলে অনেকবার প্র্যাকটিস করলাম, কে কতদূর ছুটতে পারি সেটা নিয়ে আমি আর ডরা দুজনে মিলে রীতিমতো প্রতিযোগিতা শুরু করে দিলাম। পাইকার ভাই খুবই খুশি হয়ে বলল, তোমরা দুজন খুবই ভালো গ্রেনেড ছড়া শিখেছ, শুধু একটা জিনিস মনে রাখতে হবে,
সেফটি লিভার খোলার 4 থেকে 5 সেকেন্ড পরে তো এটা ফাটবে, তাই এটা ছড়ার পরে এই সময়ের মাঝে তোমাদের ঘাপটি মেরে শুয়ে পড়তে হবে, তা না হলে নিজের গ্রেনেডে নিজেই মরব্বা হয়ে যাবে। পাইকার ভাই তারপরে আমাদের ক্রলিং করা শেখালো, যুদ্ধের সময় নাকি মাথার উপর দিয়ে গুলি যেতে থাকে, তখন একেবারে মাটির সাথে মিশে কুনুয়ে ভর দিয়ে ক্রলিং করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়। আমি আর ডোরা তাই ঘন্টার পর ঘন্টা মাটিতে ক্রলিং করে সময় কাটালাম। দেখতে দেখতে আমাদের কুনুয়ের চামড়া খসখসে হয়ে উঠল। আমরা যখন পাইকার ভাইয়ের কাছ থেকে মুক্তিবাহিনী ট্রেনিং নেই, তখন ইউসুফ শাহ গালে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে থাকে, মাঝে মাঝে কেমন যেন অবাক হয়ে অবিশ্বাসের ভঙ্গিতে মাথা নাড়ত। আমাদের মতো ছোট বাচ্চারা যুদ্ধের ট্রেনিং নিতে পারি সেটা সে বিশ্বাসই করতে পারতো না। সপ্তাহখানেক পর ইউসুফ শাহকে বর্ডার পার করে পাঠানোর জন্য মাসুদ ভাই কয়েকজন মুক্তিযোদ্ধাকে রেডি করলো। তারা কাকুন্ডুপি গ্রামের কাছে কাজ দিয়ে যাবে, তাই মাসুদ ভাই আমাকে আর ডোরাকে জিজ্ঞেস করলো আমরা বাড়িতে কোনো চিঠি পাঠাতে চাই কিনা। ডোরা অনেক সময় নিয়ে লম্বা একটা চিঠি লিখলো, সেখানে ক্যাম্পের সব খবর আছে, আমরা যে খুব ভালো আছি সেটা সে ভালো করে বুঝিয়ে দিল, সবাই আমাদের যত্ন করে, বিশেষ করে ক্যাম্পের মা ডোরাকে আলাদাভাবে দেখে শুনে রাখে, সেটাও সে খুব গুছিয়ে লিখলো। আমি জীবনে চিঠি লিখি নাই, নানিও লেখাপড়া জানে না, তাই চিঠি লিখে কী হবে বুঝতে পারলাম না। ডোরা তখন মাকে আমাকে ধমক দিয়ে বলল, ঢং করবি না, সুন্দর করে একটা চিঠি লেখ। বাধ্য হয়ে আমি চিঠি লিখলাম, নানি আমার কদম বুঝি লইবেন, পর সমাজের এই যে মুক্তিবাহিনীর ক্যাম্পে আমরা ভালো আছি, আমার জন্য তুমি চিন্তা কোনো করিও না, আমি খুব ভালো আছি, চিন্তা কোনো কারণ নাই। তুমি কেমন আছো? আশা করি তুমি ভালো আছো, আমি ভালো আছি, আমার জন্য দোয়া করিও এবং ডরার জন্য দোয়া করিও, একই সাথে সব মুক্তিবাহিনীর জন্য দোয়া করিও, ইতি রঞ্জু। আমার চিঠিটা দেখে ডরা খুবই বিরক্ত হলো, বলল এটা কোনোরকম ফালতু একটা চিঠি লিখেছিস। আমি রেগে গেলাম, আমার ইচ্ছে হলো আমি ফালতু চিঠি লিখব, তাতে তোর কি? এক কথা বারবার, আমি ভালো আছি তুমি কেমন আছো, আমি ভালো আছি তুমি কেমন আছো, তার উপর কতগুলো বানান ভুল। আমি বললাম তাতে তোর সমস্যা কি? নানি লেখাপড়া জানে না, বানান ভুল থাকলেই কি আর না থাকলেই কি, কেউ একজন তাকে পড়ে শোনাবে। ডোরা তারপরও গজগজ করতে লাগলো। যাবার আগে ইউসুফ শাহ সবার কাছ থেকে বিদায় নিয়ে গেল। ঠিক রওনা দেওয়ার আগে মা এসে দাঁড়ালেন, মুক্তিযোদ্ধা দুজন মায়ের পা ধরে সালাম করলো, মা তাদের মাথায় হাত দিয়ে বললেন ফি আমানিল্লাহ। ইউসুফ শাহ হঠাৎ কী মনে করে মায়ের পা ছুঁয়ে সালাম করলো, মা এক মুহূর্ত স্তুতস্তুত করে ইউসুফ শাহের মাথায় হাত রেখে বললেন ফি আমানিল্লাহ। ইউসুফ শাহ হাত দিয়ে চোখ মুছে তার নিজের ভাষায় কী যেন বলল, তার কথাটা কি আমরা কেউ বুঝতে পারলাম না, কিন্তু কী বলতে চাইছে সেটা বুঝতে আমাদের কারো কোনো সমস্যা হলো না। আমরা আস্তে আস্তে ক্যাম্পে দিন কাটাতে অভ্যস্ত হয়ে গেলাম। মুক্তিবাহিনী প্রায় প্রত্যেক সপ্তাহে একবার দুবার করে অপারেশনে যায়। তারা এই অপারেশনগুলোকে বলে হিট অ্যান্ড রান, অর্থাৎ আক্রমণ করে সরে যাওয়া, সেজন্য ক্ষয়ক্ষতি হয় খুব কম। কখনো কখনো দূরে সরে যায়, কখনো কখনো দূর থেকে মর্টার গলা ফেলে চলে আসে, মাঝে মাঝে তাদের ঘাঁটি আক্রমণ করে, সারা রাত গোলাগুলিও করে, সকাল হবার আগে চলে আসে। সবচেয়ে সোজা অপারেশন রাজাকারের শান্তি কমিটির মেম্বারদের শাস্তি দেওয়া অপারেশন, এই অপারেশনগুলোর কারণে রাজাকারে যোগ দেওয়া কমে গেছে। আগে আমাদের অস্ত্র খুব বেশি ছিল না, হঠাৎ করে অনেক অস্ত্র এসে গেছে। কয়েকদিন আগে মাসুদ ভাইয়েরা খবর পেয়েছে অস্ত্রের বিশাল একটা চালান আসছে, রাজাকাররা রাত জেগে নদীতে পাহারা দেয়, নৌকা দেখলে সার্চ করে, তাই তাদের ওপর দায়িত্ব হলো রাজাকার বাহিনীকে শেষ করে দেওয়া। মাসুদ ভাইয়েরা সময় মতো অপারেশন চালিয়েছে, গলাগুলি শুরু হতেই রাজাকারগুলো যান নিয়ে পালিয়েছে, তখন অস্ত্রের নৌকাগুলো ভেতরে নিয়ে এসেছে, সেই অস্ত্রের ভাগ মাসুদ ভাইও পেয়েছে, 2 নৌকা অস্ত্র, তাই মাসুদ ভাইয়ের মন মেজাজ খুবই ভালো। সেই অস্ত্র আমাদের ক্যাম্পে আনা হয়েছে, মাসুদ ভাই এখন সময় পেলে সে অস্ত্র হাত বুলিয়ে দেখে, মিষ্টি দেখে আমাদের জিভে যেরকম পানি চলে আসে, এই অস্ত্রগুলো দেখে মাসুদ ভাইয়ের জিভেও সেরকম পানি চলে আসে। শুধু যে অস্ত্র এসেছে তা নয়, একসাথে গ্রামের কম বয়সী অনেকগুলো মানুষ এসেছে মুক্তিযোদ্ধার ট্রেনিং নিতে। ইপিআর সেই নিষ্ঠুর সুবেদার এই নতুন মুক্তিযোদ্ধাদের অত্যাচার করে যাচ্ছে, পোলিং করতে করতে তাদের কুনুইয়ার হাঁটুর ছাল উঠে গেছে। একদিন রাতে আমরা রেডিওতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শুনছি, কোনো একটা কারণে আজকে রেডিও শোনার জন্য খুব বেশি মানুষ নাই, নতুন যারা এসেছে তাদের বেশ কয়েকজন বসে বসে চরমপত্র শুনতে শুনতে হেসে গড়াগড়ি খাচ্ছে। জামাতের ইসলামীর ছাত্ররা কিভাবে নিজামীর পায়ের তলা চেটে যাচ্ছে সেটা নিয়ে যখন টিটকারি করছিল, তখন হঠাৎ একজন মানুষ উঠে দাঁড়ালো, আমি খুবই অবাক হলাম, চরমপত্র এত মর্যাদার একটি অনুষ্ঠান সেটা শুনতে শুনতে কেউ উঠে যেতে পারে না, হয়তো তার খুবই বাথরুম চেপেছে, কিন্তু তবু আমার কেন জানি সন্দেহ হলো, তাই আসলে বাথরুম করতে গিয়েছে কি না দেখার জন্য আমি মানুষটার পেছনে পেছনে গেলাম।
দেখলাম সে মোটেই বাথরুম করতে যায়নি। ব্যারাকে তার জায়গায় বসে বিছানার নিচ থেকে একটা নোটবই বের করে একটা টর্চ লাইটের আলোতে কিছু একটা লিখছে। আমি কাছে গিয়ে দাঁড়াতেই মানুষটা ভীষণ চমকে উঠে জিজ্ঞেস করল, কে? আমি বললাম, আমি। মানুষটা তার আমার মুখে টর্চের আলো ফেলে প্রায় ধমক দিয়ে বলল, আমি কে? আমি রঞ্জু। কি চাও তুমি? কিছু চাই না। তাহলে? তাহলে কি? মানুষটা আমার কথায় খুবই বিরক্ত হলো, বলল, তাহলে এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি ঠোঁট উল্টে বললাম, এমনি, ছোট হওয়ার অনেক সুবিধা, কিছু বুঝি না, কিছু জানি না, হাবাগোবা মানুষের মতো ভান করে থাকা যায়, তাই আমি হাবাগোবা ধরনের মানুষ এরকম ভান করে দাঁড়িয়ে থাকলাম। মানুষটা তখন খেকিয়ে উঠে বলল, যাও যাও এখান থেকে। আমি বললাম, আচ্ছা। তারপর হেঁটে হেঁটে চরমপত্র শুনতে চলে এলাম। ডোরা জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলি? ওই তো, ডোরা বিরক্ত হয়ে বলল, ওই তো মানে আবার কি? আমি গলা নামিয়ে বললাম, মনে হয় এখানে একজন রাজাকার ঢুকেছে। রাজাকার? হ্যাঁ, ডোরা ফিসফিস করে বলল, তুই কেমন করে বুঝতে পারলি? এখনও পুরোপুরি বুঝতে পারি নাই, চরমপত্রটা শেষ হোক তারপর বলবো। ডোরা শোনার জন্য অধৈর্য হয়ে গেল, তাই তাকে নিয়ে এক কোণে গিয়ে যা কিছু বললাম শুনে ডোরাও খুব উত্তেজিত হয়ে গেল। বলল, চল রাজাকারকে গিয়ে ধরি, গুলি করে দেই। আমি মাথা চুলকে বললাম, এখনও তো প্রমাণ হয় নাই সে রাজাকার, যদি রাজাকার না হয় তাহলে আগে দেখি মানুষটা কি করে। কিভাবে দেখবি? আমি আবার মাথা চুলকে বললাম, এক কাজ করলে কেমন হয়? কি কাজ? খাওয়ার সময় তুই মানুষটাকে ব্যস্ত রাখবি, আমি তখন তার বিছানাপত্র জামাকাপড় খুঁজে দেখব কোনো প্রমাণ পাওয়া যায় কি না। ডোরা বলল, ঠিক আছে। কাজেই খেতে বসে আমি খুব তাড়াতাড়ি গপগপ করে খেয়ে শেষ করে উঠে গেলাম। ডোরা মানুষটার পাশে বসে থাকলো। মানুষটা যখন আধা আধি খেয়েছে তখন ধাক্কা মেরে তার খাবারের থালাটা ফেলে দিল। ইচ্ছা করে থালাটা ফেলেনি, হঠাৎ করে ধাক্কা লেগে পড়ে গেছে। এইসব বিষয় নিয়ে কথা বলে আবার নতুন করে তাকে খাবার দেয়া হলো। আমি ততক্ষণে তার বিছানার নিচ থেকে একটা রুলটানা খাতা বের করেছি। প্রথম দিককার পৃষ্ঠাতে অনেক কিছু লেখা, আবছা অন্ধকারে পড়ার কোনো উপায় নেই। আমি বেশি ঝামেলা না গিয়ে খাতার পৃষ্ঠাগুলো ছিঁড়ে নিলাম। খাতার সাথে একটা বল পয়েন্ট কলমও ছিল, আমি কলম দিয়ে সাদা পৃষ্ঠাতে হিবিজিবি লিখে ভরে ফেললাম। খাতাটা খুলে পরীক্ষা করলেও অন্ধকারে বুঝতে পারবো না যে পৃষ্ঠাগুলো ছিঁড়ে নিয়েছি। খোঁজাখুঁজি করে আমি একটা বোতল পেলাম। বোতলের ছিপি খুলে গন্ধ নিতে বুঝতে পারলাম ভেতরে কেরোসিন। আমাদের ক্যাম্পে কেরোসিন খুব হিসাব করে খরচ করতে হয়, তার মাঝে এতটা কেরোসিন এ মানুষটা সরিয়ে নিল কেমন করে? তার চাইতে বড় কথা, কেরোসিন দিয়ে আগুন জ্বালায়। এই কেরোসিন দিয়ে সে কোথায় আগুন জ্বালাবে, কেন জ্বালাবে? আমার চিন্তা করার বেশি সময় নেই, তাই কেরোসিনের বোতলটা নিয়ে বের হয়ে গেলাম। ব্যারাকের পেছনে একটা ভাঙা মাটির হাঁড়ি পড়েছিল, সেখানে বৃষ্টির পানি জমে আছে। আমি পানিটা ফেলে সেখানে কেরোসিনটা ঢেলে রাখলাম। এখন বোতলটাতে কোনোরকম তরল ভরে রাখতে হবে, সেটা অবশ্য সমস্যা হলো না, ভীষণ মাথরুম পেয়েছিল। কাজটা বাইরে না করে বোতলের ভেতরে করে ফেললাম, এক ধাক্কায় দুটো কাজ হয়ে গেল। আমি তখন বোতলটা আগের জায়গায় রেখে ফিরে এলাম। ততক্ষণে খাওয়া শেষের দিকে আমি ডোরার দিকে তাকিয়ে ইঙ্গিতে বুঝিয়ে দিলাম কাজ শেষ। ডোরাও তখন মানুষের সামনে থেকে সরে এলো। ক্যাম্পের পেছনে বড় বড় মাটির চুলায় তখনও গনগনে কয়লার লালচে একটা আলো রয়েছে। সেই আলোতে আমরা মানুষটার কাগজে কী লিখেছে পড়ার চেষ্টা করলাম। সেখানে লেখা, রাইফেল প্রায় 35টা, এসএলআর প্রায় 15টা, এনার্গা আনুমানিক 10টা, এলএমজি 4টা, স্পেয়ার ব্যারেল 4টা, স্পেয়ার ম্যাগাজিন 4-5টা, 2 ইঞ্চি মর্টার 7টা, 3 ইঞ্চি মর্টার 1টা, গ্রেনেড 100-এর বেশি, গুলি আনুমানিক 10,000 রাউন্ড। অন্য একটা কাগজে মুক্তিযোদ্ধাদের নাম, তার পাশে কে কোনজন কোন গ্রামে, বাবার নাম কি, এবং তার পাশে কোথাও লেখা আওয়ামী লীগ, কোথাও ন্যাপ, কোথাও হিন্দু লেখা। পরে আমাদের কোনো সন্দেহই থাকলো না, মানুষটা নিশ্চয়ই রাজাকার, তা না হলে অস্ত্রপাতির তালিকা, মুক্তিযোদ্ধাদের নাম, ঠিকানা কাগজে লিখছে কেন? ডোরা বলল, মাসুদ ভাইয়ের কাছে চল। আমরা মাসুদ ভাইকে খুঁজে পেলাম না, শুনলাম কোনো এক জায়গায় বসে জরুরি বৈঠক করছে। পাইকার ভাইকেও খুঁজে পেলাম না, মনে হয় এই সময় একই মিটিংয়ে আছে। আমি কয়েকজনকে বলার চেষ্টা করলাম মাসুদ ভাইকে দরকার, খুব জরুরি, কিন্তু কেউ আমাদের একটুও পাত্তা দিল না। ছোটো হওয়ার এই হচ্ছে সমস্যা, কেউ গুরুত্ব দেয় না। আমি বললাম, কাল সকাল পর্যন্ত অপেক্ষা করি। ডোরা বলল, যদি তার মাঝে কিছু একটা হয়ে যায়? আমি বললাম, হবে না, আমি তোর এই রাজাকারের সাথে একই ঘরে সারা রাত চোখে চোখে রাখবো, কিছু করতে চাইলে চিল্লায় সবাইকে জাগিয়ে দেব। রাত্রিবেলা আমি সত্যি সত্যি মানুষটাকে চোখে চোখে রাখলাম, না ঘুমিয়ে জেগে রইলাম, কিন্তু কখন যে ঘুমিয়ে গেলাম নিজেই জানি না। ঘুমিয়ে স্বপ্ন দেখছি যে জেগে আছি, তাই ঘুমিয়ে গেছি, সেটাও বুঝতে পারি নাই।
গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল আর আমি ধড়মড় করে জেগে উঠলাম। সাথে সাথে আমার মনে পড়ল আমার রাজাকারটাকে চোখে চোখে রাখার কথা। আবছা অন্ধকারে তাকিয়ে দেখলাম মানুষও তার বিছানায় নাই। আমি সাথে সাথে উঠে বসে চারদিকে তাকালাম। এদিক সেদিক তাকিয়ে দেখি বাইরে আবছা অন্ধকারে ছায়ামূর্তির মতো একজন নড়ছে। আমি চুপি চুপি বের হয়ে তাকিয়ে দেখার চেষ্টা করলাম মানুষটা কি করছে। ঠিক বুঝতে পারলাম না, মনে হলো একটা কাপড় টানাটানি করে সেখানে আগুন দেওয়ার চেষ্টা করছে। আমি তখন গলা ফাটিয়ে চিৎকার করে বললাম, সাবধান, রাজাকার, রাজাকার। মানুষটা ঝুট ঝট করে আমার দিকে ঘুরে তাকালো, তারপর হাতের সব কিছু নিচে ফেলে জঙ্গলের দিকে দৌড়াতে লাগলো। আমার চিৎকারে অনেকে ঘুম থেকে উঠে গেছে। কয়েকজন হাতে স্ট্যান্ডগান নিয়ে ছুটে এসে বলল, কোথায় কোথায় রাজাকার? মানুষটা যেদিকে দৌড়ে গিয়েছে আমি হাত দিয়ে দেখালাম। ঠিক কী হয়েছে কেউ বুঝতে পারছে না, সবাই অন্ধকারে ছোটাছুটি করে ডরা উঠে এসেছে। এ সময় মাসুদ ভাই বের হয়ে এলো, জিজ্ঞেস করলো, কী হয়েছে? আমি বললাম, মাসুদ ভাই, রাজাকার কোথায়? রাজাকার? আমি তখন পকেট থেকে কাগজগুলো বের করে মাসুদ ভাইকে দিলাম, বললাম, এই দেখেন, এগুলো কিসের কাগজ? যে মানুষটা জঙ্গলে পালিয়ে গেছে তার নোট বই এগুলো লেখা ছিল। তুমি কেমন করে পেলে? আমি তখন সব কিছু খুলে বললাম। মাসুদ ভাই সব কিছু শুনে তখনই মুক্তিযোদ্ধাদের কয়েকটা দলকে পাঠালো রাজাকারটাকে জঙ্গলের ভেতর থেকে ধরে আনতে। ঘরের বাইরে কেরোসিনের বোতলটা পাওয়া গেল। বোতলের মুখে কাপড়ের সলতে লাগিয়ে সেখানে আগুন দিয়ে বোতলটাকে অস্ত্রের ঘরে ছুঁড়ে মারার চেষ্টা করেছিল, কিন্তু যেহেতু ভেতরে কেরোসিন নাই, অন্য কিছু আছে, তাই কিছুতেই আগুন ধরাতে পারে নাই। কেরোসিনের বোতলে ভেতরে কী আছে সেটা আমি পরিষ্কার করে না বললেও মাসুদ ভাই বোতলটা হাতে নিয়ে বুঝে গেলেন এবং সবাই তখন আমাকে নিয়ে হাসাহাসি শুরু করে দিল। শুধু দড়া বলল, ছি, নোংরা, খাবিস কথাকার। রাজাকারটাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া গেল না। ভোরবেলা নাস্তা করতে করতে মাসুদ ভাই বলল, এখন সবাই রেডি হও, যে কোনো দিন মিলিটারি আমাদের আক্রমণ করতে আসছে। তাকের ভাই বলল, ভালোই হলো, আগে যুদ্ধ করার জন্য আমাদের মাইলের পর মাইল হাঁটতে হতো, এখন কোনো পরিশ্রম নাই, আমাদের যুদ্ধ করতে যেতে হবে না, যুদ্ধ আমাদের কাছে চলে আসছে। মাসুদ ভাই হাসলো, হেসে বলল, এইভাবে দেখলে ঠিক আছে, কিন্তু সমস্যা হলো আমরা হচ্ছি গেরিলা। গেরিলারা তিন রকম যুদ্ধ করে, রেইড মানে শত্রুর ঘাঁটিতে ঝটিকা আক্রমণ, এমবুশ মানে তারা যখন কোথাও যায় তখন লুকিয়ে তাদের আক্রমণ, আর স্নাইপার অর্থাৎ দূর থেকে গুলি করা। গেরিলা যুদ্ধের কোনো কেতাবে লেখা নাই, আমরা আরাম করে বসে বসে অপেক্ষা করব আর কোনো সময় তারা আমাদের উপর আক্রমণ করবে। আমাদের এখানে আসার সোজা কথা না, তাদেরকে এই পর্যন্ত আসতে দেবে না, তার আগেই এমবুশ করব। মাসুদ ভাই মাথা চুলকালো, কিন্তু তারা আমাদের পজিশন জেনে গেছে, দূর থেকে মর্টার দিয়ে শেলিং করে ছাতু বানিয়ে দেবে, প্লেন ডাকিয়ে এনে প্লেন থেকেও স্টাফিং করতে পারে। প্যাকের ভাই একটা নিঃশ্বাস ফেলল, আমাকে আর ডোরাকে দেখিয়ে বলল, এই বাচ্চাগুলো যখন বলেছে খুব জরুরি দরকার আমার সাথে দেখা করার, তখন যদি তাদের কথাকে গুরুত্ব দিতে তাহলে এই ঝামেলা হতো না, রাজাকারটা তাহলে এভাবে পালাতে পারতো না। একজন মুক্তিযোদ্ধা অপরাধী মুখ করে বলল, আসলে বুঝতে পারি নাই, ভাবছি ছোট বাচ্চা, তাদের আবার কি জরুরি কাজ। মাসুদ ভাই বলল, যাই হোক, যা হবার হয়েছে, এখন সেটা নিয়ে চিন্তা করে লাভ নাই, আমরা এখন কি করব সেটা ঠিক করা যাক। খুব কম কথা বলে সেরকম একজন মুক্তিযোদ্ধা বলল, আসলে আমাদের এখন ক্যাম্পটা গুটিয়ে আশেপাশের গ্রামে চলে যাওয়া উচিত, একটা একটা গ্রাম মুক্ত করে মুক্তাঞ্চল তৈরি করার সময় হয়েছে। মাসুদ ভাই বলল, ঠিকই বলেছ, আমাদের এখন লুকিয়ে থাকার সময় শেষ, এখন পাকিস্তানিদের লুকিয়ে থাকার সময় শুরু। তখন মাসুদ ভাই অন্য সব মুক্তিযোদ্ধাদের নিয়ে কীভাবে কী করা যায় সেটা নিয়ে আলাপ শুরু করতে লাগলো। প্রথম দিকে আলাপটা সহজ ছিল, আমরা সেটা বসে বসে শুনলাম, আস্তে আস্তে আলাপটা জটিল হয়ে গেল। তখন আমি আর ডোরা উঠে গেলাম। আমি ডোরাকে বললাম, একদিক দিয়ে ভালোই হয়েছে। কি হয়েছে? আমরা এতদিন থেকে বলছি আমাদের যুদ্ধ নিয়ে যেতে, আমাদের নিয়ে যায় নাই, এখন যুদ্ধটা এখানেই হবে, এখন তো আমরা যুদ্ধটা দেখতে পারবো। খালি দেখবো না, যুদ্ধ করব। ডোরা মুখ শক্ত করে বলল, করবই করব। মুক্তবাহিনী যখন আক্রমণ করে তখন তারা হঠাৎ গোপনে আক্রমণ করতে পারে, কিন্তু যদি অবস্থা ভালো থাকে যুদ্ধ চালিয়ে যায়, অবস্থা একটু খারাপ হলেই সবাই পড়তে পারে। পাকিস্তানি মিলিটারির সেই সুবিধা নাই, তাদের আক্রমণ করতে হলে অনেক লটবহর নিয়ে আক্রমণ করতে হয়, তারা কবে কখন কোন দিকে যাচ্ছে সেই খবর অনেক আগেই পৌঁছে যায়। তাই যেদিন পাকিস্তানি মিলিটারি আমাদের ক্যাম্পে আক্রমণ করতে আসবে আমরা একদিন আগেই তার খবর পেয়ে গেলাম। রাত্রিবেলা খাওয়ার আগে মাসুদ ভাই সবাইকে নিয়ে একটা মিটিং করলো। একটা গুলির বাক্সের ওপর দাঁড়িয়ে মাসুদ ভাই বলল, আমরা এর আগে অনেক অপারেশন করেছি, মিলিটারির সাথে যুদ্ধের নতুন কিছু না, কিন্তু কালকে যুদ্ধটা অন্যরকম, এই প্রথমবার আমরা এক জায়গায় বসে থাকবো আর মিলিটারিরা আমাদের সেই জায়গায় আক্রমণ করবে,
আমরা আগে কখনো এরকম যুদ্ধ করি নাই। সত্যি কথা বলতে কি, আমি এই যুদ্ধ করতে চাই না, কাজেই কালকের যুদ্ধটা হবে শুধুমাত্র ঠেকিয়ে রাখা। আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে আমাদের অস্ত্র, আমাদের গলাগুলি, তাই সেগুলো আমাদের রক্ষা করতে হবে। কাল সবাইকে অস্ত্র ভাগাভাগি করে দেওয়া হবে। আমরা রঞ্জু খোকনকেও একটা করে অস্ত্র দেব, মাকেও একটা অস্ত্র দেব। কেউ কোনো কথা বললো না, শুধু আমি আর ডরা আনন্দে চিৎকার করে উঠলাম। মাসুদ ভাই বলল, বাকি অস্ত্র আমরা এখন এখান থেকে সরিয়ে লুকিয়ে ফেলবো। আমি মনে করি না পাকিস্তানি মিলিটারি এত দূর আসতে পারবে, তারপরেও আমরা কোনো ঝুঁকি নেব না। আমরা যে জঙ্গলে আছি সেখানে ঢুকতে হলে একটা খাল পার হতে হয়, আমরা সেই খালের ওপর তাদের অ্যাম্বুশ করব। সেখানে ফাঁকা জায়গা, কভার নেওয়ার জায়গা নাই, দুপুরের আগে তারা সেখানে পৌঁছাতে পারবে না। যদি সন্ধ্যা পর্যন্ত ঠেকিয়ে রাখতে পারি তাহলেই যথেষ্ট, রাত্রে তারা এখানে থাকবে না। এই জঙ্গলে আমরা ছড়িয়ে ছিটিয়ে গেলে তারা জন্মেও আমাদের খুঁজে পাবে না। মাসুদ ভাই আরও অনেক কিছু বলল, উত্তেজনার জন্য আমি বেশিরভাগই শুনতে পাচ্ছিলাম না। কাল আমাদেরও অস্ত্র দেবে, কি সাংঘাতিক, কোন অস্ত্র দেবে, ইস, যদি একটা স্ট্যান্ডগান পেতাম কি মজাই না হতো, সাথে 100 রাউন্ড গুলি আর 2টা গ্রেনেড। উত্তেজনায় আমার চোখে ঘুম আসছিল না, শেষ পর্যন্ত যখন ঘুমিয়েছি তখন মনে হলো প্রায় সাথে সাথেই ঘুম থেকে ডেকে তোলা হয়েছে। তারপর একজন একজন করে সবাইকে অস্ত্র বুঝিয়ে দেওয়া শুরু হলো। আমি আর ডরা সত্যি সত্যি একটা করে স্ট্যান্ডগান পেয়েছি, সাথে 100 রাউন্ড করে গুলি আর 2টা গ্রেনেড। আমরা নিজেদের ভাগ্যকে বিশ্বাস করতে পারছি না। স্ট্যান্ডগানের কালো শীতল নলে হাত বলাতে গিয়ে আমার শরীরে কেমন জানি শিহরণ হতে থাকে। অন্ধকার থাকতেই আমরা পুরো ক্যাম্প খালি করে বের হয়ে গেলাম। বেশিরভাগ মুক্তিযোদ্ধা অবশ্যই রাত থাকতেই খালের পাড়ে গিয়ে পজিশন নিয়েছে। আমরা যখন খালের পাড়ে গিয়েছি তখন বেশ বেলা হয়ে গেছে। আমি ভেবেছিলাম গিয়ে দেখব সবাই বিভিন্ন জায়গায় পজিশন নিয়ে অপেক্ষা করছে, কিন্তু কি অবাক ব্যাপার, কোথাও কেউ নেই। আমি যখন খোঁজাখুঁজি করছি তখন হঠাৎ একটা ঝোপ নড়ে উঠল, আর তার ভেতর থেকে পাইকার ভাইয়ের মাথা বের হয়ে এলো। পাইকার ভাই বলল, এই যে আন্ডার বাচ্চা, দেখি অস্ত্র হাতে তোমাদের কেমন লাগে। আমি আর ডরা হাতের স্টনগান উঁচু করে ধরতেই আশেপাশে অনেকগুলো ঝোপ নড়ে উঠল, সেখান থেকে অনেকগুলো মাথা বের হয়ে এলো। সবাই আমাদের দিকে তাকিয়ে দাঁত বের করে হাসতে লাগলো। আমাদের সবাই একই সাথে একটু লজ্জা লাগছে, আবার আনন্দে বুকটা ফেটেও যাচ্ছে। চারদিকে তাকিয়ে বুঝতে পারলাম অনেকগুলো ট্রেঞ্চ খড়া হয়েছে, তার ভেতরে সবাই অপেক্ষা করছে। গাছের ডালপালা ঝোপঝাড় দিয়ে তাদের ঢেকে দেয়া হয়েছে, দেখে কেউ বুঝতেই পারবে না এখানে এতজন মুক্তিযোদ্ধা অপেক্ষা করছে। জঙ্গলের আরও ভেতরে আরও মুক্তিযোদ্ধাও লুকিয়ে আছে। মাসুদ ভাই বলল, রঞ্জু আর খোকন তোমরা পেছনে চলে যাও। পেছনে? পেছনে কেন? তোমরা ছোট, সেজন্য তোমাদের যতদূর সম্ভব দূরে থাকতে হবে। কাজে আমি আর ডোরা মন খারাপ করে অনেক দূরে সরে গেলাম। যেখানে গেলাম সে জায়গাটাও খালের কাছে, কিন্তু রাস্তা থেকে অনেক দূর। সেখানে একটা ট্রেঞ্চের ভেতরে ঢুকে গেলাম, উপরে গাছপালা দিয়ে ঢেকে দেয়া হয়েছে। দেখে বোঝার উপায় নেই এখানে কেউ আছে। এই ট্রেঞ্চের ভেতরে আরও 2জন মুক্তিযোদ্ধা আছে, একজন জলিল ভাই, তাকে নিয়ে পাইকার ভাই আমাদের সাবধান করে দিয়েছে। তার কারণ, জলিল ভাই সবসময় জ্ঞানের কথা বলে, সবার কান ঝালাপালা করে দেয়। পাইকার ভাইয়ের কথা ভুল নয়, সত্যি সত্যি জলিল ভাই কিছুক্ষণের মাঝে আমাদের জ্ঞান দিয়ে কথা বলতে লাগলো। বুঝলে রঞ্জু আর খোকন, এই যুদ্ধে আমরা খুব একাদায় আছি। পাকিস্তানের পক্ষে আছে আমেরিকা আর চীন, শুধু তাই না, সব মিডল ইস্টের দেশ, আমাদের সাথে খালি ইন্ডিয়া, ইন্ডিয়ার সাথে রাশিয়া। ইন্ডিয়ার নিজেরই ঠিক নাই, আমাদের সাহায্য করবে কিভাবে? তার উপর তাদের ঘাড়ে আছে 1 কোটি শরণার্থী। তারা কি শরণার্থীদের খাওয়াবে নাকি আমাদের সাহায্য করবে? তবে এই অবস্থায় একটা সুবিধা আছে, ইন্ডিয়া কতদিন 1 কোটি মানুষের খাওয়াবে, কাজেই বাংলাদেশ স্বাধীন হলে তাদের লাভ, তাই তাদের ইচ্ছা যত তাড়াতাড়ি সম্ভব যেন দেশ স্বাধীন হয়। কিন্তু সমস্যা হলো, কিছুক্ষণের মাঝে আমার আর ডোরার মাথা ধরে গেল, যুদ্ধের পরিকল্পনাটা সবাইকে ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে। মাটির সড়ক ধরে পাকিস্তান মিলিটারির দলটা খালের সামনে পৌঁছানোর পর যখন তারা খালটা পার হতে শুরু করবে তখন আক্রমণ শুরু করা হবে, সবাইকে 100 বার করে বলে দেওয়া হলো। মাসুদ ভাই যখন তার LMG দিয়ে গুলি শুরু করবে ঠিক তখন সবাইকে গুলি শুরু করতে হবে, তার আগে কেউ একটাও গুলি করতে পারবে না। মাসুদ ভাই সবাইকে বলে দিয়েছে কেউ যেন আগে গুলি না করে, যদি করা হয় তাহলে মিলিটারিকে অতর্কিত আক্রমণ করার সুযোগটা নষ্ট হয়ে যাবে। সব মুক্তিযোদ্ধা রাজি হয়েছে। প্রথম প্রথম এটা নিয়ে সমস্যা হতো, নার্ভাস হয়ে আগে কেউ না কেউ গুলি করে দিত, এখন সমস্যা হয় না, ঠান্ডা মাথায় অপেক্ষা করে। ট্রেঞ্চের ভেতরে আমরা চুপচাপ অপেক্ষা করছি, মাঝে মাঝে উঁকি দিয়ে বাইরে দেখছি। এখান থেকে দূরে মাটির সড়কটা আপছেভাবে দেখা যায়, মিলিটারিগুলো সেই সড়কে হাজির হওয়ার পরই যুদ্ধ শুরু হবে, তার আগে কারো কিছু করার নেই, অন্যেরা শুধু অপেক্ষা করবে। আমরা
আমার আর ডরার কপাল খারাপ, অপেক্ষা করার সময় আমাদের জ্ঞানী মুক্তিযোদ্ধার গভীর জ্ঞানের কথা শুনতে হবে। ডরা একটু পরে পরে মাথা বের করে উঁকি দিচ্ছিল। একবার উঁকি দিয়ে মাথাটা ভেতরে ঢোকানোর আগে কি মনে করে উল্টো দিকে তাকালো, তারপর ভূত দেখার মতো চমকে উঠল। আমিও দেখে মাথা বের করলাম। দেখলাম খালের তীর ধরে মিলিটারিদের বিশাল একটা বাহিনী আস্তে আস্তে এগিয়ে আসছে। তারা মোটেও সড়ক ধরে এসে খালটা পার হচ্ছে না, উত্তর দিকে কোনো একটা জায়গায় খালটা আগে পার হয়ে নিচ্ছে, এখন আমাদের দিকে আসছে। ওরা মোটেও সামনে দিয়ে আক্রমণ করবে না, ওরা আক্রমণ করবে পেছন দিক দিয়ে। সর্বনাশ! আমি ডরার দিকে তাকালাম, ডরা আমার দিকে তাকালো। আমি বললাম, এখন কী হবে? ডরা বলল, মাসুদ ভাইদের জানাতে হবে। হ্যাঁ বলে আমি আর ডরা লাফ দিয়ে ট্রেন্স থেকে বের হয়ে একটা গাছের আড়ালে লুকিয়ে গেলাম। আমাদের জ্ঞানী মুক্তিযোদ্ধা হতবাক হয়ে বলল, কী করো? ডরা বলল, মিলিটারিরা চলে এসেছে উল্টো দিক দিয়ে। মিলিটারিগুলো যেন আমাদের দেখতে না পায় সেভাবে গাছের আড়ালে আড়ালে ছুটে আমি আর ডরা মাসুদ ভাইয়ের ট্রেন্সটা বের করলাম। মাসুদ ভাই তার এলএনজিটা পেছনে বসে সিগারেট খাচ্ছিল, আমাদের দেখে আঁতকে উঠল। ধমক দিয়ে বলল, কি করছো তোমরা, বাইরে কেন? আমি আর ডরা একসাথে হাঁপাতে হাঁপাতে বললাম, মিলিটারি মিলিটারি। হ্যাঁ আমি হড়বড় করে বললাম, খাল পার হয়ে গেছে, পেছন থেকে আসছে। ডরা বলল, এদিক দিয়ে আসবে না। মাসুদ ভাই হোক চকিয়ে গেল, কিন্তু প্রায় সাথে সাথেই নিজেকে সামলে নিল। দুই এক সেকেন্ড কিছু একটা চিন্তা করলো, তারপর বলল, জঙ্গলে ঢোকার আগে অ্যাম্বুশ করতে হবে, সবাই বের হও। আমরা দেখলাম ট্রেঞ্চের ভেতর থেকে পিলপিল করে মুক্তিযোদ্ধারা বের হতে শুরু করলো, তারপর গুড়ি মেরে মিলিটারিদের দিকে এগিয়ে যেতে লাগলো। আমি আর ডরা তাদের পিছু পিছু যেতে লাগলাম। তোমরা ছোট, তোমরা পেছনে থাকো, এরকম কথা বলার মতো অবস্থা কারো নেই। কয়েক সেকেন্ডের যুদ্ধের পুরো পরিকল্পনাটা পাল্টে দিতে হলো। মুক্তিযোদ্ধারা ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে গেল, আমি আর ডরা একটা বড় গাছের পেছনে ঘাপটি মেরে বসে রইলাম। এখান থেকে মিলিটারি দলটাকে দেখা যাচ্ছে। দলের সামনে একটা বাঙালি চেহারার মানুষ, সে পথ দেখিয়ে আনছে। কাছাকাছি পৌঁছানোর পর মানুষটাকে আমি চিনতে পারলাম। এই মানুষটা মুক্তিবাহিনীর ক্যাম্পে সেই রাজাকার। মানুষ কেমন করে রাজাকার হয়? মিলিটারিগুলো মোটামুটি একটা ফাঁকা জায়গায় পৌঁছাতেই মাসুদ ভাইয়ের এলএমজিটা গর্জন করে উঠল, সাথে সাথে চারপাশে অসংখ্য মুক্তিযোদ্ধারা অস্ত্র একসাথে গর্জন করে উঠল। আমি আর ডরাও জীবনে প্রথমবার স্ট্যান্ড গানের ট্রিগার টেনে ধরলাম। স্ট্যান্ড গানটা আমাদের হাতে জীবন্ত প্রাণীর মতো কেঁপে কেঁপে উঠল। প্রচণ্ড গুলির শব্দে আমাদের কানে তালা লেগে গেল। সামনে থাকা মিলিটারিগুলো কাটা কলা গাছের মতো নিচে পড়ে যেতে শুরু করলো। অন্যগুলো সাথে সাথে শুয়ে পড়েছে, কভার নেওয়ার চেষ্টা করছে। প্রচণ্ড গুলির জন্য কেউ মাথা তুলতে পারছে না, গড়িয়ে গড়িয়ে খালের দিকে সরে যাওয়ার চেষ্টা করছে। মুক্তিযোদ্ধারা গুলি করতে করতে এগিয়ে যাচ্ছে, গাছের আড়াল থেকে গুলি করছে। একজন দাঁত দিয়ে তিন খুলে একটা গ্রেনেড ছুড়ে দিল, বিকট শব্দে চারদিকে কেঁপে উঠল। আমি পরিষ্কার করে চিন্তা করতে পারছিলাম না, গোলাগুলির প্রচণ্ড শব্দ, বারুদের গন্ধ আর ধোঁয়া চারদিকে আচ্ছন্ন হয়ে আছে। মিলিটারিরা গুলি করতে শুরু করেছে, আমাদের মাথার উপর দিয়ে গুলি ছুটে যাচ্ছে, গাছের ডাল ভেঙে পড়ছে, গাছগুলো কেঁপে কেঁপে উঠছে। এই তাহলে যুদ্ধ? যুদ্ধ তাহলে এরকম? এরকম যুদ্ধ করে আমাদের বাংলাদেশকে স্বাধীন করতে হবে? এই যুদ্ধে কেউ মারা যাবে? আমি কি মারা যাব? কিন্তু আমার ভেতরে কোনো ভয় নেই, কোনো আতঙ্ক নেই। মনে হতে থাকে বেঁচে থাকা মরে থাকা কিছু এসে যায় না। মনে হতে থাকে আকাশ বাতাস গাছপালা মাটি নদী চাঁদ সূর্য কোথাও কিছু নেই। মনে হতে থাকে সারা পৃথিবীতে শুধু আমরা, শুধু আমাদের হাতে আছে অস্ত্র, আর জীবন্ত প্রাণীর মতো সেই অস্ত্র কেঁপে কেঁপে উঠছে। কতক্ষণ যুদ্ধ হয়েছে আমরা জানি না, আমরা কি যুদ্ধে জিতেছি না হেরেছি সেটাও জানি না, কিন্তু হঠাৎ দেখলাম গুলির শব্দ কমে এসেছে। দেখতে পেলাম মুক্তিবাহিনী জয় বাংলা চিৎকার করতে করতে ছুটে যাচ্ছে। আমি আর ডরাও জয় বাংলা চিৎকার করতে করতে ছুটে যেতে লাগলাম। মাসুদ ভাই আমাদের থামালো, বলল, ওদের পালিয়ে যেতে দাও, পালিয়ে যেতে দাও। আমরা থামলাম। মাসুদ ভাই তখন ঘুরে চিৎকার করে জিজ্ঞেস করলো, সবাই ঠিক আছো? দূর থেকে একটা ভাঙা গলা বলল, না কমান্ডার। মাসুদ ভাই সেদিকে ছুটে যেতে লাগলো। আমার বুকটা ধক করে উঠল। কি ঠিক নাই? ঠিক নেই মানে? গুলি খেয়ে আহত হয়েছে নাকি কেউ মারা গিয়েছে? আমি আর ডরা মাসুদ ভাইয়ের পেছনে পেছনে ছুটে যাচ্ছিলাম, কিন্তু একজন মুক্তিযোদ্ধা আমাকে থামালো। সে ঠোঁট কামড়ে আছে আর চোখ থেকে পানি পড়ছে। আমাদেরকে বলল, তোমরা যেও না। কেন? দৃশ্যটা ভালো না। কে? জলিল। আমি আর ডরা একসাথে চিৎকার করে উঠলাম, জলিল ভাই! হ্যাঁ, আমরা একটু আগে একটা ট্রেঞ্চে বসেছিলাম, জলিল ভাই আমাদেরকে জোর করে দেশ বিদেশের কথা বলছিল। আমরা অধৈর্য হয়ে যাচ্ছিলাম। আমি কি জানতাম জলিল ভাই আর কোনোদিন জ্ঞানের কথা বলবে না?
কোনোদিন আমাদের অধৈর্য করে দেবে না। আমরা কেমন কেমন জানি দুর্বল লাগতে থাকে। আমি আর ডোরা দূর দূরে দাঁড়িয়ে রইলাম। দেখতে পেলাম সবাই মিলে কিছু একটা করছে। জলির ভাইয়ের শরীরটাকে কাপড়ে ঢেকে সরিয়ে আনতে থাকে। ডোরা বলল, আয় ওদিকে যাই। কোন দিকে? একটু আগে যেখানে পাকিস্তানি মিলিটারিরা ছিল, ডোরা হাত দিয়ে সেদিকটা দেখালো। আমি বললাম, চল। আমি আর ডোরা এগিয়ে গেলাম। মাটিতে অসংখ্য গুলির খোসা, বারুদের গন্ধ, মাটিতে রক্ত, বুটের ছাপ। একটু আগে এখানে ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছিল, এখন কিছু নেই। কি আশ্চর্য! ডোরা হঠাৎ ঠোঁটে আঙুল দিয়ে বলল, আমি ফিসফিস করে বললাম, কি হয়েছে? শোন। আমি কান পেতে শুনলাম, অস্পষ্টভাবে একজন মানুষের গঙ্গানো শব্দ শোনা যাচ্ছে। আমরা এদিক সেদিক তাকিয়ে দেখতে চেষ্টা করলাম, কোথাও কেউ নেই, কিন্তু চাপা গঙ্গানো শব্দটা এখনও আসছে। মাঝে মাঝে থেমে যায়, তারপর আবার শুরু হয়। আমরা স্ট্যান্ডগান হাতে নিয়ে শব্দটা লক্ষ্য করে একটু এগিয়ে যেতেই দেখলাম, একটা ঝোপের আড়ালে একজন মানুষ চিত হয়ে পড়ে আছে। পায়ে গুলি লেগেছে, রক্তে সাদা পাজামা ভেসে যাচ্ছে। আমরা একটু আঘাতেই মানুষটার ঘোলা চোখ আমাদের দিকে তাকালো। আমরা তখন মানুষটাকে চিনতে পারলাম। এটা হচ্ছে সেই রাজাকার মানুষটা যে ক্যাম্প থেকে পালিয়ে গিয়েছিল, যে পাকিস্তান মিলিটারিগুলোকে পথ দেখিয়ে নিয়ে আসছিল। আমি আর ডোরা মানুষটার দিকে স্ট্যান্ডগান তাক করে রাখলাম। মানুষটা আমাদের দিকে ঘোলা চোখে তাকিয়ে রইল। কি অদ্ভুত একটা দৃষ্টি! ডোরা বলল, আপনি রাজাকার? মানুষটা কোনো কথা বলল না। ডোরা আবার জিজ্ঞেস করল, আপনি কেন রাজাকার হলেন? মানুষটা এবারও কোনো কথা বলল না। ডোরা আবার জিজ্ঞেস করল, আপনি কেন রাজাকার হলেন? মানুষটা এবারও কিছু বলল না। ডোরা আবারও জিজ্ঞেস করল, মানুষ কেমন করে রাজাকার হয় বলবেন? মানুষটা বিড়বিড় করে বলল, আমারে মাইরো না, আল্লাহর কসম। কি আশ্চর্য! মানুষটা ভাবছে আমরা তাকে গুলি করব। একটু আগে আমাদের সবাইকে মেরে ফেলার জন্য সে মিলিটারিকে পথ দেখিয়ে নিয়ে আসছিল, এখন সে আমাদের কাছে প্রাণ ভিক্ষা চাইছে। আমি ডোরাকে বললাম, ডোরা তুই এখানে থাক, আমি মাসুদ ভাইকে ডেকে আনি। ডোরা মাটিতে পা ছড়িয়ে বসে কোলের ওপর তার স্ট্যান্ডগানটা রেখে বলল, যা। মাসুদ ভাই সাথে সাথে আরও কয়েকজন মুক্তিযোদ্ধা এলো। একজন তার রাইফেলটা রাজাকারের মাথার দিকে তাক করে হিংস্র গলায় বলল, সোরার বাচ্চা, তোর জন্য, তোর জন্য। তারপর তার শরীরে অনেক জোরে একটা লাথি দিল। লাথি খেয়ে রাজাকারটা যন্ত্রণায় কোকিয়ে ওঠে। মাসুদ ভাই ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দিয়ে বলল, তুমি শান্ত হও তো। কেন শান্ত হব, কেন? এই শুয়োরের বাচ্চার জন্য জলিল ভাই। মানুষটা কথা শেষ করতে পারলো না, হাউ মাউ করে কাঁদতে শুরু করলো। দুজন মুক্তিযোদ্ধা তাকে টেনে সরিয়ে নিল। মাসুদ ভাই রাজাকারটার উপরে ঝুঁকে পড়ে বলল, তুমি রাজাকার? মানুষটা কোনো কথা বলল না, শুধু তার ঠোঁট দুটি নড়তে লাগলো। মাসুদ ভাই বলল, তুমি কি দেখেছো পাকিস্তানি মিলিটারিরা যারা মরেছে, যারা গুলি খেয়েছে, আহত হয়েছে, তাদের সবাইকে নিয়ে গেছে, তোমাকে নেয় নাই? রাজাকারটা কোনো কথা বলল না, ফ্যাকাশে মুখে মাসুদ ভাইয়ের মুখের দিকে তাকিয়ে রইল। তার মুখে বিন্দু বিন্দু ঘাম। মাসুদ ভাই বলল, নিজের দেশের সাথে যে বেইমানি করে তুমি কি পেলে? তুমি যে পাকিস্তানি মিলিটারির পাঁচ আটো, সেই মিলিটারিও তোমাকে বেইমান জানে, তোমাকে বিশ্বাসঘাতক জানে, সেজন্য তারাও তোমাকে ফেলে গেছে। মানুষটা কোনো কথা বলল না, দরদর করে ঘামতে লাগলো। মাসুদ ভাই বলল, বলো তুমি কি করো, মুসলিম লীগ না জামাতে ইসলাম? মানুষটা এমনভাবে মাসুদ ভাইয়ের দিকে তাকালো যেন সে কোনো কথাই বুঝতে পারল না। একজন মুক্তিযোদ্ধা বলল, আমি একে চিনি, এর নাম কাদের, এ জামাতে ইসলামী, পিকে কলেজের ইসলামী ছাত্র সংঘের সেক্রেটারি। মাসুদ ভাই উঠে দাঁড়ালো। আমার আর ডোরার দিকে তাকিয়ে বলল, রঞ্জু, খোকন, তোমরা যাও। আমি জিজ্ঞেস করলাম, কেন মাসুদ ভাই? মাসুদ ভাই কঠোর মুখে বলল, প্রশ্ন করো না, যাও। আমরা তখন সরে গেলাম। জঙ্গলের দিকে হেঁটে যেতে যেতে ডোরা জিজ্ঞেস করল, রাজাকারটাকে মনে হয় মেরে ফেলবে, তাই না? আমি বললাম, মনে হয়। আমরা আবার আমাদের ক্যাম্পে ফিরে এসেছি, কিন্তু এখন আর আগের মতো না। আগে একটা ছিল আমাদের ঘাঁটি, কিন্তু এখন এটা আমাদের ঘাঁটি না। এখন আমরা আছি অল্প সময়ের জন্য। আমরা এখান থেকে যে কোনো সময় চলে যাব। সবাই এখন নিজের কাছে তার অস্ত্রটা রাখে। আমি মাথার কাছে স্ট্যান্ডগান নিয়ে ঘুমাই। আমার মাথার নিচে গ্রেনেড থাকে। কেউ যদি কয়েকদিন আগেও আমাকে বলতো আমার নিজের একটা স্ট্যান্ডগান থাকবে, গুলি থাকবে, গ্রেনেড থাকবে, তাহলে সেটা আমি নিজেও বিশ্বাস করতাম না। মায়ের একটা স্ট্যান্ডগান আছে, স্ট্যান্ডগানটা পাশে রেখে মা রান্না করে। যখন সবাই পাতে খাবার তুলে দেয়, তখন
মায়ের ঘাড়ে একটা স্ট্যান্ড গান থাকে, দেখতে খুবই মজা লাগে। যারা খায় তাদের হাতের কাছেও একটা রাইফেল না হলে এসএলআর থাকে, সবাই সবসময় একটা যুদ্ধযুদ্ধ ভাব। মিলিটারির সাথে সামনাসামনি যুদ্ধে জলিল ভাই মারা গিয়েছে, তাকে খালের পাড়ে কবর দেওয়া হয়েছে। আহত হয়েছে দুজন, একজন বেশি একজন কম। যে বেশি আহত হয়েছে তাকে দুজন মুক্তিযোদ্ধা বর্ডার পার করিয়ে হাসপাতালে নিয়ে গেছে। সত্যি সত্যি হাসপাতালে নিয়ে পৌঁছাতে পেরেছে কি না আমরা জানি না। যে কম আহত হয়েছে সে ক্যাম্পেই আছে, তার বাম হাতের একটা আঙ্গুল উড়ে গেছে। সে সময় পেলেই অবাক হয়ে তার হাতের দিকে তাকিয়ে থাকে। তাকে দেখে মনে হয় তার যে একটা আঙ্গুল কম সেটা সে এখনও মেনে নিতে পারছে না। একদিন আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনার কি আঙ্গুলে খুব ব্যথা করে? না, ব্যথা খুব বেশি নাই, কিন্তু কিন্তু কি, আমার যে আঙ্গুলটা নাই মাঝে মাঝে সেই আঙ্গুলটা চুলকায়। শুনে আমি আর ডোরা প্রায় হেসেই ফেলেছিলাম, কিন্তু সে একটুও হাসলো না, বলল আমি মিছে কথা বলছি না, সত্যি কথা বলছি। তখন আমরা অবাক হয়ে গেলাম, যেটা নাই সেটা কেমন করে চুলকাতে পারে? খুব শীত পড়েছে, তাই আমরা আগুন জ্বালিয়ে সেটা ঘিরে বসে হাত পা গরম করছি। আমি আর ডোরা পাইকার ভাইয়ের দুদিকে বসে তার গল্প শুনছি। পাইকার ভাই খুব মজা করে গল্প করতে পারে, হাত পা নেড়ে নেড়ে বলল, বুঝলি আন্ডা বাচ্চা, একবার একটা পাকিস্তানি মিলিটারি ক্যাম্পে আক্রমণ করেছি। হঠাৎ একটা পাকিস্তানি মিলিটারি এসে একটা চাইনিজ রাইফেল নিয়ে বের হয়ে এসেছে। আমি তখন আমার স্টেন গান দিয়ে তার মাথায় গুলি করলাম, ফটাস করে একটা শব্দ হলো, তার মাথার খুলি উড়ে গেল। তারপর কি হলো বল দেখি? ডোরা মুখ বিকৃত করে বলল, মগজ বের হয়ে এলো? পাইকার ভাই জোরে জোরে মাথা নেড়ে বলল, না না না, পাকিস্তানিদের মাথায় কোনো ঘিলো নাই, খুলিটা যখন উড়ে গেল তখন দেখে সেখানে কিছু নাই। ডোরা বলল, যাহ, হ্যাঁ মিলিটারিরা তখনও তার রাইফেল নিয়ে ছুটে আসছে। আমার কাছে এসে বলল, খামোশ, মাথা ছাড়া? হ্যাঁ মাথা ছাড়া। ডোরা হিহি করে হেসে বলল, তুমি এত মিথ্যুক পাইকার ভাই। পাইকার ভাই গম্ভীর মুখে বলল, আমি মোটেও মিথ্যুক না, সব সত্যি। আমি জিজ্ঞেস করলাম, তারপরে কি হলো? মিলিটারিটা তখন আমার কাছে এসে চাইনিজ রাইফেল আমার দিকে তাক করেছে। তখন আমি কোনো উপায় না দেখে তার হাঁটুতে দিলাম একটা লাথি। তখন কি হলো বল দেখি? আমি জিজ্ঞেস করলাম, কি হলো? মিলিটারিটা অজ্ঞান হয়ে পড়ে গেল। অজ্ঞান হয়ে? হ্যাঁ অজ্ঞান হয়ে, কেন বল দেখি? আমি আর ডোরা জিজ্ঞেস করলাম, কেন? তার কারণ হচ্ছে পাকিস্তানি মিলিটারিদের মগজ থাকে তাদের হাঁটুতে, বলে পাইকার ভাই নিজে হা হা করে হাসতে লাগলো, আমরা হি হি করে হাসতে থাকলাম। ডোরা পাইকার ভাইকে কিল দিতে দিতে বলল, মিথ্যুক মিথ্যুক, কত বড় মিথ্যুক। পাইকার ভাই বলল, তোমরা আমার কথা বিশ্বাস করলে না তো, মাঝে মাঝে দেখবে হাঁটতে হাঁটতে একটা পাকিস্তানি মিলিটারি দাঁড়িয়ে গেছে, তখন সামনেও যায় না পেছনেও যায় না, কেন বল দেখি? কেন? তখন তাদের ডান হাঁটু বলে সামনে যাও, বাম হাঁটু বলে পেছনে যাও, তখন সামনেও যেতে পারে না পেছনেও যেতে পারে না, এক জায়গায় দাঁড়িয়ে থাকে। ডোরা আবার বলল, মিথ্যুক মিথ্যুক। একের ভাই বলল, তখন কি করে জানো? কি করে? তখন পেছন থেকে এসে একজন কোষে তাকে একটা লাথি দেয়, তখন সে আবার চলতে শুরু করে। একের ভাই আবার হিহি করে হাসতে লাগলো, আর তাকে দেখে আমরাও হাসতে লাগলাম। কাছে মাসুদ ভাই বসেছিল, মাসুদ ভাইও হাসতে হাসতে বলল, পাইকার, যখন দেশ স্বাধীন হবে তখন তুমি পাকিস্তানি মিলিটারির কৌতুক নামে একটা বই বের করো, অনেক বিক্রি হবে। পাইকার ভাই মাথা নাড়ল, বলল, দেশ যখন স্বাধীন হবে তখন যে আমি কত কি করব সেটা বলে শেষ করতে পারবো না, প্রথম এক সপ্তাহ আমি স্টেডিয়াম, কার্জন হল, আর্টস বিল্ডিংয়ে হাঁটব, আর যার সাথেই দেখা হবে তারই বলবো জয় বাংলা। সেটা কল্পনা করেই পাইকার ভাইয়ের মুখে একটা হাসি ফুটে উঠল। মাসুদ ভাই কিছুক্ষণ পাইকার ভাইয়ের মুখের দিকে তাকিয়ে রইল, তারপর বলল, তাহলে স্বাধীনতার জন্য কাজ শুরু করে দেওয়া যাক, দেরি করে লাভ নাই। পাইকার ভাই সোজা হয়ে বসে বলল, কি করতে হবে কমান্ডার? আমরা কাকন্ডুবি গ্রামে মিলিটারি ক্যাম্পটা দখল করে ফেলি। আমি আর ডোরা আনন্দে চিৎকার করে উঠলাম। মাসুদ ভাই আমাদের চিৎকার করতে দিল, তারপর বলল, কয়েকদিনের ভেতরে মুক্তিবাহিনী অনেক বড় আক্রমণ হবে, হেডকোয়ার্টার থেকে আমাদের কাছে খবর এসেছে, এই ক্যাম্পটা নিউট্রালাইজ করে দিতে হবে, বড় রাস্তাটা তাহলে ক্লিয়ার হয়। পাইকার ভাই হাসিখুশি মুখটা একটু গম্ভীর হলো, বলল, কমান্ডার, এই অপারেশনটা কিন্তু অন্য 10টা অপারেশনের মতো না, এর আগে আমরা যেটা করেছি সেটা হচ্ছে হিট অ্যান্ড রান, আমরা আক্রমণ করেছি তারপর সরে গেছি, সেজন্য আমাদের ক্ষয়ক্ষতি বেশি হয় নাই। মাসুদ ভাই মাথা নাড়ল, বলল, হ্যাঁ এটা কিন্তু হিট অ্যান্ড রান না, এটা হচ্ছে হিট অ্যান্ড ক্যাপচার, আমাদের ক্যাম্পটা দখল করতে হবে, বুঝেছো?
পাইকার ভাই আর আশেপাশে যারা আছে সবাই মাথা নাড়ল। মাসুদ ভাই বলল, সেজন্য এবারে অনেক বেশি রেডি হতে হবে, প্রথমবার কিছু ভারী অস্ত্র ব্যবহার করব। একজন বলল, রেখে শুরু করে দিতে হবে। হ্যাঁ, কাল থেকে রেখে শুরু করে দেব। আমি এই স্কুলটাতে মাস্টারি করেছি, তাই স্কুলটা কীরকম ভালো করে জানি, এটা একটা সুবিধা। আমি বললাম, আমিও স্কুলটার ছাত্র, আমিও জানি। মাসুদ ভাই মাথা নেড়ে বলল, রঞ্জু আরও ভালো করে জানে, মিলিটারি ক্যাম্প হওয়ার পরে আর কেউ ভেতরে যায় নাই, রঞ্জু গিয়েছে। আমার হঠাৎ করে সেই সময়ের কথা মনে পড়ে গেল। হাত দুটি একটা টেবিলের পায়ের সাথে বেঁধে আমাকে মারছে, প্রচণ্ড যন্ত্রণায় আমি চিৎকার করছি, আর চিৎকার করছি, আর চিৎকার করছি। সেই ঘটনাটার কথা মনে পড়তেই আমি কেমন জানি শিউরে উঠলাম। পরদিন থেকে রেখে শুরু হয়ে গেল। দুজন মুক্তিযোদ্ধাকে পাঠানো হলো জেলে, জেলে সাজিয়ে। হাতে জাল, কোমরে মাছ রাখার টুকরি, মাথায় গামছা, কালীগাঙে মাছ ধরে স্কুলের পাশ দিয়ে ঘুরে আসবে। তারা সারাদিন রেখে করে গভীর রাত্রে ফিরে এলো। পরের দিন আরও দুজনকে পাঠানো হলো সবজিওয়ালা সাজিয়ে। তারাও ফিরে এলো প্রায় ভোরের রাতের দিকে। মাসুদ ভাই তাদের সাথে সবাইকে নিয়ে কথা বলল, কীভাবে কী করা হবে সেগুলো ঠিক করা হলো। পরের দিন সবাই বিশ্রাম নিল। এরপরের দিন ক্যাম্প আক্রমণ করা হবে, শুধু আক্রমণ না, দখল করে নেওয়া হবে। কতদিন আগে হলো মিলিটারির এরকম একটা ক্যাম্প দখল করার কথা কেউ এত সহজে চিন্তাও করতে পারতো না, কিন্তু দেখতে দেখতে সব কিছু পাল্টে যাচ্ছে। মিলিটারির এখন ভয়ে ভয়ে থাকে, তাদের মনে জোর বলে কিছু নেই। মাসুদ ভাই সবসময় বলে, যুদ্ধ আসলে অস্ত্র দিয়ে হয় না, যুদ্ধ হয় মনের জোর দিয়ে। আমাদের মতো মনের জোর এখন আর কারো নেই, আমাদের বাহিনী বিশাল। সবাই মিলে রওনা দেওয়ার আগে ভারী অস্ত্রগুলো পাঠিয়ে দেওয়া হলো। এগুলো কালীগাঙের নৌকায় করে কাকুন্ডুবি গ্রামে চলে যাবে। এই জঙ্গলে অপরিচিত গ্রামের মানুষ আসতে থাকলো এবং যেতে থাকলো। তারা মাসুদ ভাই আর অন্যদের সাথে কথা বলতে লাগলো। আমরা তাদের কথাবার্তা থেকে ভাষা বুঝতে পারলাম যে কাকুন্ডুবিতে আমরা কোথায় উঠব, কী খাবো, সেই সব নিয়ে আলোচনা হচ্ছে। আমার অবশ্য চিন্তার কিছু নাই, নানিকে এতদিন পরে দেখতে পাবো সেটা চিন্তা করেই আমার আর সময় কাটছে না। মাসুদ ভাইয়েরা আমাকে এখন নানির সাথে দেখা করতে দেবে কি না সেটাই হচ্ছে প্রশ্ন। আমরা রওনা দিলাম খুব ভরে। রওনা দেবার আগে মাসুদ ভাই সবাইকে দাঁড় করিয়ে একটা বক্তৃতা দিল, কঠিন কঠিন শব্দ দিয়ে বক্তৃতা। সবাই সব কিছু বুঝবে বলে মনে হলো না, শুধু জয় বাংলা স্লোগানটা আমরা সবাই বুঝতে পারলাম। আমরাও তখন গলা ফাটিয়ে চিৎকার করলাম, জয় বাংলা। সারাদিন ধরে আমরা জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে গেলাম। কাকুন্ডুবি গ্রামে যখন পৌঁছেছি তখন সূর্য ডোবেনি, আমরা তাই জঙ্গল থেকে বের হলাম। আমি গাছের ফাঁক দিয়ে কাকুন্ডুবি গ্রামের দিকে তাকিয়ে রইলাম। দূরে হিন্দুপাড়া সড়ক ধরে সোজা গিয়ে বাম দিকে গেলে আমার বাড়ি, আরও সামনে গেলে কালীগাং, বাম দিকে মাইলখানেক গেলে আমাদের নবকুমার হাই স্কুল, যেটার নাম এখন গাজলা ইয়াকুব হাই স্কুল। ক্যাম্পটা দখল করে প্রথমেই আমাদের স্কুলের নামটা ঠিক করতে হবে। গাজলা ইয়াকুব কি কুৎসিত একটা নাম। মাসুদ ভাই কয়েকজন মুক্তিযোদ্ধাকে নিয়ে একটা আলোচনা করে যেতে লাগলো, সবাই মিলে কিছু একটা ঠিক করবে। কিছুক্ষণ আলাপ করে, নিজেরা নিজেদের ভিতরে তর্ক করে, তারপর আবার অন্য একটা জিনিস ঠিক করে। শেষ পর্যন্ত মনে হয় তারা মোটামুটি ঠিক করতে পারলো ঠিক কীভাবে কী করা হবে। তখন সবাই গাছে হেলান দিয়ে অপেক্ষা করতে থাকে রাত গভীর হওয়ার জন্য। আমি আর ডোরা পাইকার ভাইয়ের দুই পাশে বসে একসময় ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখলাম ভয়ঙ্কর একটা যুদ্ধ হচ্ছে, বৃষ্টির মতো গুলি হচ্ছে, তার মাঝে আমি দাঁড়িয়ে আছি। আমার নানি চিৎকার করে বলছে, শুয়ে পড় রঞ্জু, শুয়ে পড়, শুয়ে পড়। আমি তবুও দাঁড়িয়ে আছি। পাইকার ভাই ঘুরে বসে হাত দিয়ে আড়াল করে খুব সাবধানে তার সিগারেট জ্বালালো। পাকিস্তানি মিলিটারি ক্যাম্প থেকে যদি মেচের আগুন দেখে ফেলে তারা বুঝে ফেলতে পারে আমরা এখানে আছি। পাইকার ভাই তার সিগারেট লম্বা টান দিয়ে বলল, শীতের এই রাত্রে শরীর গরম করার সিগারেটের উপর জিনিস নাই। আমি আর ডোরা আবছা অন্ধকারে একজন আরেকজনের দিকে তাকালাম। তারা দুজনেই শীতে কাঁপছে, সেটা যেন তার নজরেই পড়ছে না। আমি দুই হাত ঘষে একটু গরম করার চেষ্টা করে বললাম, পাইকার ভাই কখন যুদ্ধ শুরু হবে? সবাই পজিশন নেবার পর মনে হয় শেলিং শুরু করবে, শেল আমাদের উপরে পড়বে না তো? পাইকার ভাই হাসলো, বলল, পড়ার তো কথা না, মর্টার 45 ডিগ্রিতে শুরু করে আস্তে আস্তে কমবে। এটার মানে কি আমি বুঝলাম না, ডোরা মনে হয় বুঝলো, সে মাথা নাড়ালো। পাইকার ভাই বলল, রাকিব মর্টারে এক্সপার্ট, শেলিং শুরু হলে তাকে বলে দিতে হবে, একবার লাইন রেঞ্জ ঠিক করে ফেললে আর চিন্তা নাই। এই কথাটার মানেও আমি বুঝলাম না, কিন্তু ডোরা মনে হয় বুঝলো, সে আবার মাথা নাড়ল। ঠিক তখন হুশ করে একটা শব্দ হলো, আর তার কিছুক্ষণ পরে দূরে কোথাও মর্টারের একটা শেল পড়ে একটা বিস্ফোরণের শব্দ হলো। পাইকার ভাই মাথা নিচু করে বলল, অ্যাটাক শুরু হয়ে গেছে।
মিলিটারি ক্যাম্পের ভেতরে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। চিৎকার করে মিলিটারিগুলো কথা বলতে লাগলো। একটু পরেই আমরা মেশিন গানের শব্দগুলি শুনলাম। মিলিটারিগুলো মেশিন গান দিয়ে গুলি করা শুরু করেছে। আমাদের কেউ একজন বলল, লাইন ঠিক আছে, আরও 20 গজ ভেতরে শেলিং করতে বলো। এবার আমি বুঝতে পারলাম মর্টারটা ঠিক ঠিক দিকেই আছে, গলাটা আরেকটু ভেতরে ফেলতে হবে। কিছুক্ষণের ভেতরে আবার হুশ করে শব্দ হলো, তারপর একটা শেল পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হলো। আমরা দেখলাম এবারে শেলটা মিলিটারি ক্যাম্পের খুব কাছে পড়েছে। কেউ একজন চিৎকার করে বলল, আরও 10 গজ। আবার হুশ করে একটা শেল পড়লো, এবারে ঠিক ক্যাম্পের ভেতরে। প্রচণ্ড বিস্ফোরণের সাথে সাথে মিলিটারিরা চিৎকার শুনতে পেলাম। এবারে ভেতর থেকে মিলিটারিগুলো টানা গুলি করতে শুরু করে। পাইকার ভাই খুব শান্তভাবে সিগারেটে আগুনটা ঢেকে সেটাতে একটা লম্বা টান দিয়ে বলল, ফার্স্ট ক্লাস। আমি জিজ্ঞেস করলাম, আমরা কখন গুলি করব? এখন না, অনেক পরে, আগে কিছু শেলিং হোক। মোটর থেকে শেল পড়তে লাগলো, একটা দুইটা বাইরে পড়লো, কিন্তু বেশিরভাগ ক্যাম্পের ভিতরে। মুক্তিযোদ্ধাদের দলটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগ স্কুলের গেটের সামনে, এক ভাগ পাশে, অন্য ভাগ রয়েছে ছোটাছুটি করার জন্য। পাইকার ভাই বলল, সারা রাত যুদ্ধ হবে, কালকে সারা দিন ধরে হতে পারে। গুলি শেষ হয়ে গেলে গুলি পৌঁছে দিতে হবে, খিদে লাগলে আবার খাবার এনে দিতে হবে, তাই একটা দলকে ছোটাছুটি করার জন্য রাখা হয়েছে। পাইকার ভাইয়ের সাথে আমরা এক পাশে পজিশন নিয়েছি। আমাদের এখন কিছু করার নিষেধ, পাকিস্তানিদের বুঝতে দেওয়া হবে না আমরা এখানে পজিশন নিয়েছি। স্কুলের প্রাচীর এদিকে ভাঙা, ভেতরে ঢোকার একটা সুযোগ আছে। স্কুলের গেটের সামনে যে দলটা আছে তারা গলাগুলি শুরু করবে। পাইকার ভাই খুব মনোযোগ দিয়ে শেলিংয়ের শব্দ শুনল, পাকিস্তানিদের গুলির শব্দ শুনল। মাঝে মাঝে তাকে খুশি হতে দেখা গেল। পাইকার ভাই কীভাবে কীভাবে জানি বুঝে ফেলতে পারে কয়টা মিলিটারি ঘায়েল হয়েছে। একসময় শেলিংয়ের শব্দ থেমে গেল আর আমাদের মুক্তিযোদ্ধারা গুলি করতে শুরু করলো। প্রচণ্ড গুলির শব্দে সাথে সাথে তারা জয় বাংলা বলে চিৎকার করছে। আমরাও চিৎকার করার ইচ্ছা করছে, কিন্তু আমরা কোনোরকম শব্দ করা নিষেধ, তাই নিঃশব্দে মাটি কামড়ে পড়ে রইলাম। গলাগুলির শব্দ বেড়ে যায়, আবার কমে আসে, আবার বাড়তে থাকে। মর্টার থেকে আবার শেলিং শুরু হয়ে যায়। এবারে আগেরটার সাথে 3 ইঞ্চি মর্টারও শেলিং শুরু করেছে। আমাদের স্কুলটা মনে হয় একেবারে গুঁড়ো গুঁড়ো করে ফেলবে। একদিক দিয়ে ভালোই হবে, যখন দেশ স্বাধীন হবে তখন আর লেখাপড়া করতে হবে না। একসময় আমাদেরও গুলি করার সিগনাল দেওয়া হলো, তখন আমরা গুলি শুরু করলাম। স্কুলের ভেতরে একটা হইচই শুরু হয়ে গেল। বোঝা গেল আমাদের ঠেকানোর জন্য কিছু মিলিটারি এই পাশে চলে আসতে শুরু করেছে। পাইকার ভাই তার LMG দিয়ে টানা গুলি করে যেতে লাগলো। প্রচণ্ড শব্দ, গুলির খোসা ছিটকে ছিটকে বের হচ্ছিল, বারুদের গন্ধ, ব্যারেলটা দেখতে দেখতে আগুনের মতো গনগনে গরম হয়ে যায়। পাইকার ভাই বলছিল সারা রাত যুদ্ধ হবে, তখন তার কথা আমি বিশ্বাস করিনি, কিন্তু সত্যি সত্যি একসময় চারদিকে ফর্সা হতে শুরু করলো। আমরা আশেপাশে দেখতে শুরু করলাম। স্কুলের বিল্ডিংটা আস্তে আস্তে স্পষ্ট হয়ে উঠলো, এমনকি মাঝে মাঝে একটা দুইটা পাকিস্তানি মিলিটারিকেও ভেতরে ছুটে যেতে দেখলাম। পাইকার ভাই একটাকে গুলি করে ফেলেও দিল। পাকিস্তানি মিলিটারিগুলো কুৎসিত ভাষায় আমাদের গালাগাল করতে লাগলো, সেই গালাগালও আমরা শুনতে পেলাম। পাইকার ভাই ওর চিৎকার করে পাল্টা গালাগাল দিল, তারপর আমাকে আর ডোরাকে বলল, তোমরা আন্ডা বাচ্চারা আমার কাছে আছো, তাই তৃপ্তি করে হারামজাদাগুলোকে গালিও দিতে পারছি না। আমি বললাম, আপনি গালি দেন পাইকার ভাই, কোনো সমস্যা নাই। ডোরা বলল, হ্যাঁ গালি দেন, আচ্ছা মতন গালি দেন। পাইকার ভাই ডোরার মাথায় হাত দিয়ে তার ছোটো ছোটো এলোমেলো চুলগুলো আরও এলোমেলো করে দিয়ে বলল, নাহ খোকন, এখানে আছে একজন ভদ্র মহিলা, তার সামনে খারাপ গালি দেবো নাকি? ছি, তার চাইতে হারামজাদাদের গুলি করি। কথা শেষ করে পাইকার ভাই তার LMG দিয়ে টানা গুলি করে যেতে লাগলো। গুলির খোসা ছিটকে ছিটকে বের হতে লাগলো। পাইকার ভাইয়ের মুখ পাথরের মতো শক্ত দেখে মনে হয় প্রত্যেকটা গুলি যেন LMG-র ব্যারেল থেকে নয়, তার চোখের ভেতর থেকে বের হচ্ছে। যখন সূর্যের প্রথম আলোটা আমাদের ওপরে এসে পড়েছে, তখন পাইকার ভাই গুলি খেল। আমি প্রথমে বুঝতে পারিনি, হঠাৎ যন্ত্রণা একটু শব্দ করে পাইকার ভাই একপাশে ঢলে পড়ল। আমি ভয় পাওয়া গলায় জিজ্ঞেস করলাম, কি হয়েছে পাইকার ভাই? পাইকার ভাই নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতে করতে বলল, কিছু না, কে একজন LMG-টা ধরো। আমি আবার চিৎকার করে জিজ্ঞেস করলাম, পাইকার ভাই কি হয়েছে? পাইকার ভাইকে উত্তর দিতে হলো না। আমি দেখতে পেলাম টকটকে লাল রক্ত তার কাপড় ভিজে ভিজে এসেছে, মাটিটা রক্তে ভিজে যাচ্ছে। ডরা ডুকরে কেঁদে উঠল, পাইকার ভাই! পাইকার ভাই অদ্ভুত একটা দৃষ্টিতে আমাদের দিকে তাকালো, অনেক কষ্ট করে ডরার মাথায় হাত রাখলো, ফিসফিস করে বলল, কাদার কিছু নাই, কাঁদে না বোকা মেয়ে। আমি পাইকার ভাইকে ধরে চিৎকার করে বললাম, পাইকার ভাইয়ের গুলি লেগেছে, গুলি লেগেছে! মাথার উপর দিয়ে বৃষ্টির মতো গুলি হচ্ছে, তার মাঝে কয়েকজন বুকে ঘষে ঘষে চলে এলো।
তাকে টেনে পেছনে সরিয়ে নিতে চাইছিল। পাইকার ভাই হাত দিয়ে থামালো, বলল, আমাকে টানাটানি করো না, তোমরা যাও। একজন টান দিয়ে তার শার্টটা খুলে গুলির ক্ষতটা দেখার চেষ্টা করলো, গোল গোল করে রক্ত বের হচ্ছে। শার্টটা দিয়ে আবার ক্ষতটা চেপে ধরার চেষ্টা করলো। পাইকার ভাই দুর্বলভাবে বাধা দেওয়ার চেষ্টা করলো, ফিসফিস করে বলল, তোমরা যাও, নিজের পজিশন দাও, খোদার কসম। এদিক থেকে গুলি কমে এসেছে, দেখে কয়েকটা মিলিটারি বাংকার থেকে বের হয়ে আসার চেষ্টা করছিল, তাই সবাই আবার নিজেদের অস্ত্র হাতে গুলি করতে শুরু করেছে। মিলিটারিগুলো আবার বাংকারে ঢুকে গেল। আমি পাইকার ভাইয়ের হাতটা শক্ত করে ধরে রাখলাম। ডোরা সাবধানে তার মাথাটা কোলে তুলে নিল। কানের কাছ দিয়ে বিপজ্জনকভাবে শিশের মতো শব্দ করে কয়েকটা গুলি চলে গেল। ডোরা সেটা লক্ষ্যও করলো না। পাইকার ভাই ফিসফিস করে কিছু একটা বলল। আমি তার কথা ঠিক মতো শুনতে পারলাম না। মাথা তার মুখের কাছে নিয়ে গিয়ে বললাম, নিয়ে গেলাম, তখন শুনলাম ফিসফিস করে বলছে, দেশ স্বাধীন হবে, খোদার কসম। ডোরা কাঁদতে কাঁদতে বলল, যাবেন না পাইকার ভাই, যাবেন না, থাকেন, আপনি থাকবেন। পাইকার ভাই হাসার চেষ্টা করল, বলল, আছি, আমি আছি, আমি যাব না, আমি সবসময় থাকব। আমি দেখলাম তার ঠোঁটের কন্না দিয়ে এক ফোঁটা রক্ত বের হয়ে চিবুক দিয়ে গড়িয়ে পড়ল। ডোরা হাত দিয়ে রক্তটা মুছে দেয়। তার চোখ থেকে টপটপ করে পানি পড়ছে। পাইকার ভাই হাতটা তুলে কিছু একটা ধরার চেষ্টা করল। ডোরা হাতটা ধরে রাখলো, আমি আরেকটা হাত ধরে রাখলাম। তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। একবার চোখ খুলে তাকালো, কি বিচিত্র একটা দৃষ্টি। তারপর চোখ বন্ধ করল, আর তাকালো না। পাইকার ভাই গুলি খেয়ে মারা যাওয়ার কারণে সবার মন ভেঙে গেল। যুদ্ধ প্রায় থেমেই যাচ্ছিল, সবাই অস্ত্র গুটিয়ে চলেই যাচ্ছিল, শেষ পর্যন্ত গেল না, শুধুমাত্র আমার আর ডোরার কারণে। ডোরার করে মাথা রেখে পাইকার ভাই যখন মারা গেল, তখন ডোরা আমার দিকে তাকালো, আমি ডোরার দিকে তাকালাম। ডোরার চোখ টকটকে লাল, চোখ মুছে ডোরা বলল, চল, তুই আর আমি গিয়ে ওই বাংকারটাতে দুটা গ্রেনেড ফেলে আসি। বাংকারে মেশিন গান বসিয়ে বৃষ্টির মতো গুলি করছে। এর মাঝে সেই বাংকারে গিয়ে আসলে কেউ কোনোদিন একটা গ্রেনেড ফেলে আসতে পারবে না, কিন্তু আমি সেটা চিন্তা করলাম না। আমি কিরমির করে দাঁত ঘষে বললাম, চল। তখন স্ট্যান্ড গানটা পিঠে ঝুলিয়ে হাতে একটা করে গ্রেনেড, আমি আর ডোরা ক্রলিং করে একুতে লাগলাম। সবাই চিৎকার করে উঠল, কি করো, কি করো। আমি আর ডোরা কিছুই শুনলাম না, একেবারে মাটির সাথে ঘষে ঘষে একগোতে থাকলাম। আর তখন আমাদের পিছু পিছু অন্য সব মুক্তিযোদ্ধারাও বুক ঘষে ঘষে একগোতে লাগলো, শুয়ে শুয়ে গুলি করে আর অগ্রসর হয়। হঠাৎ মনে হতে লাগলো সারা পৃথিবী ধ্বংস হয়ে উড়ে যাবে, মনে হয় আমার হাতে পৃথিবী ধ্বংস হয়ে যাবে সেই অস্ত্র। আমার স্পষ্ট মনে আছে, কাছাকাছি গিয়ে আমি হঠাৎ উঠে দাঁড়িয়ে চিৎকার করে বললাম, জয় বাংলা। তারপর ছুটতে ছুটতে বাংকারের কাছে গিয়ে দাঁত দিয়ে গ্রেনেডের পিনটা টেনে খুলে ফেললাম। সূক্ষ্ম একটা ধোঁয়া বের হলো, 4 সেকেন্ড পর এটা ফাটবে। আমি মনে মনে গুনলাম, 1001, 1002, 1003। তারপর গ্রেনেডটা বাংকারের ভিতরে ছুড়ে দিলাম। দেখলাম বাংকারের ভেতর একজন মিলিটারি বিস্ফোরিত চোখে আমার দিকে তাকিয়ে আছে। তার অবাঘ হবারও শক্তি নাই। প্রচণ্ড একটা বিস্ফোরণ হলো, সাথে সাথে আরেকটা। নিশ্চয়ই এটা ডোরার। আর ঠিক তখন সব মুক্তিযোদ্ধা জয় বাংলা বলে চিৎকার করতে করতে হাত দিয়ে অস্ত্র দিয়ে গুলি করতে করতে স্কুলের ভেতরে ঢুকে গেল। আমি উঠে বসলাম, কাছেই ডোরা, সে কেমন জানি অবাক হয়ে নিজের হাতের দিকে তাকিয়ে আছে। স্কুলের ভেতরে যে প্রায় মুখোমুখি যুদ্ধ হচ্ছে সেটা তখনও আমরা বুঝতে পারছিলাম না। আমি আর ডোরা স্কুলের প্রাচীরে হেলান দিয়ে বসে রইলাম, কেমন যেন ঘরের মাঝে সব বসে আছি। চারপাশে কী হচ্ছে কিছুই বুঝতে পারছি না, বেঁচে আছি না মারা গেছি সেটাও যেন বুঝতে পারছি না। যুদ্ধটা কখন শেষ হয়েছে আমরা সেটাও জানি না। একসময় শুনতে পেলাম মাসুদ ভাই চিৎকার করে ডাকছে, রঞ্জু, খোকন, ডোরা। আমি আর ডোরা উঠে দাঁড়ালাম। পুরো স্কুলটা একটা ধ্বংসস্তূপ, এখানে সেখানে বড় বড় গর্ত, পাকিস্তানি মিলিটারিরা মরে পড়ে আছে। স্কুলের মাঠে অনেকগুলো মিলিটারি দুহাত মাথার পেছনে দিয়ে বসে আছে, তাদের মুখে কোনো অভিব্যক্তি নেই। কয়েকজন মুক্তিযোদ্ধা তাদের দিকে অস্ত্র তাক করে দাঁড়িয়ে আছে। একজন মুক্তিযোদ্ধার পায়ে গুলি লেগেছে, সে বারান্দায় পা ছড়িয়ে বসে আছে। একজন তার পায়ে ব্যান্ডেজ লাগানোর চেষ্টা করছে। মুক্তিযোদ্ধারা ব্যস্ত হয়ে হাঁটাহাঁটি করছে। আমাকে আর ডোরাকে দেখে মাসুদ ভাই এগিয়ে এলো, আমাদের পিঠে হাত রাখলো, আর আমরা দুজন ভেউ ভেউ করে কেঁদে দিলাম। মাসুদ ভাই হাঁটু গেড়ে বসে আমাদের দুজনকে জড়িয়ে ধরলো, আর আমরা কাঁদতেই থাকলাম। মাসুদ ভাই ফিসফিস করে বলল, তোমাদের দুজনের জন্য আমার আজকে যুদ্ধ জিতেছি। পাইকারের মতো তোমাদের গুলি খাওয়ার কথা ছিল, তোমরা যেভাবে গিয়েছো তোমাদের বাঁচার কথা ছিল না, কিন্তু তোমরা বেঁচে আছো, তোমরা গুলি খাও নাই, খোদা নিজের হাতে তোমাদের রক্ষা করেছে, নিশ্চয়ই তোমাদের জন্য দোয়া করেছে, পাইকারের দোয়ার খোদা শুনেছে,
বুঝেছো? পাইকার এখন অপর থেকে তোমাদের দুজনের দিকে তাকিয়ে আছে। তোমরা কেঁদো না, পাইকার কখনো কাঁদে নাই। আমরা তবুও কাঁদতেই থাকলাম। ঠিক তখন দুজন মুক্তিযোদ্ধা একজন মিলিটারির পেছনে একটা রাইফেল ধরে তাকে ঠেলে ঠেলে মাসুদ ভাইয়ের কাছে নিয়ে এলো। কাছে এসে তাকে ধাক্কা দিয়ে মাসুদ ভাইয়ের দিকে ঠেলে দিয়ে একজন বলল, কমান্ডার, এটাকে একটা বাংকারে পাওয়া গেছে, মনে হয় অফিসার। আমি মিলিটারির মুখের দিকে তাকালাম, সাথে সাথে তাকে চিনতে পারলাম। মানুষটা মেজর ইয়াকুব। মেজর ইয়াকুবের মুখ পাথরের মতো কঠিন, সেখানে কোনো ভয় নেই, আতঙ্ক, ক্রোধ বা অন্য কোনো অনুভূতির চিহ্ন নেই। মাসুদ ভাই মেজর ইয়াকুবের দিকে তাকিয়ে থেকে ইংরেজিতে জিজ্ঞেস করলো, তুমি মেজর ইয়াকুব? মেজর ইয়াকুব কোনো উত্তর না দিয়ে নিঃশব্দে দাঁড়িয়ে রইল। মাসুদ ভাই হঠাৎ ধমক দিয়ে বলল, উত্তর দাও, তুমি মেজর ইয়াকুব? মেজর ইয়াকুব ইংরেজিতে বলল, হ্যাঁ, আমি মেজর ইয়াকুব। মাসুদ ভাই হঠাৎ আমাকে ধরে মেজর ইয়াকুবের সামনে দাঁড় করিয়ে বলল, তুমি এই ছেলেটাকে চেনো? মেজর ইয়াকুব আমার দিকে তাকালো এবং হঠাৎ করে সে আমাকে চিনতে পারলো। তার চোখ এক সেকেন্ডের জন্য একটা অস্বস্তি খেলা করলো, কিন্তু সে কোনো কথা বলল না। মাসুদ ভাই আবার জিজ্ঞেস করলো, তুমি চেনো এই ছেলেটাকে? মেজর ইয়াকুব কোনো কথা বলল না। তখন মাসুদ ভাই আবার ধমক দিয়ে উঠল, চিৎকার করে বলল, উত্তর দাও, চেনো এই ছেলেটাকে? মেজর ইয়াকুব মাথা নাড়ল। মাসুদ ভাই ইংরেজিতে জিজ্ঞেস করল, তুমি এই বাচ্চা ছেলেটার উপর অত্যাচার করেছিলে? মেজর ইয়াকুব কোনো কথা বলল না, খুব ধীরে ধীরে অপরাধীর মতো মাথা নিচু করল। মাসুদ ভাই বলল, আমার প্রশ্নের উত্তর দাও মেজর ইয়াকুব, তুমি ওই বাচ্চা ছেলের উপর অত্যাচার করেছিলে? মেজর ইয়াকুব কোনো কথা বলল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। মাসুদ ভাই আমাকে ঘুরিয়ে দাঁড় করিয়ে পিঠের শার্টটা টান দিয়ে উপরে তুলল। আমার পিঠে মিলিটারির চাবুকের দাগগুলো দেখিয়ে বলল, এই দেখো, তোমরা এই বাচ্চাটাকে কিভাবে অত্যাচার করেছিলে, নিজের চোখে দেখো। মেজর ইয়াকুব কোনো কথা বলল না। মাসুদ ভাই হিংস্র করে বলল, এই বাচ্চাটির কাছে মাপ চাও, তার ওপরে তোমার যে অত্যাচার করেছো সেজন্য তার কাছে মাপ চাও। মেজর ইয়াকুব একবার মাথা তুলে তাকালো, তারপর আবার মাথা নিচু করলো। মাসুদ ভাই হঠাৎ চিৎকার করে বলল, মাপ চাও ছেলেটার কাছে, না হলে আমি তোমাকে খুন করে ফেলবো। মাসুদ ভাই এত জোরে চিৎকার করে উঠল যে মেজর ইয়াকুব পর্যন্ত চমকে উঠল। তার চিৎকার শুনে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা কী হচ্ছে দেখার জন্য এগিয়ে এলো। মাসুদ ভাই আমাকে ধরে রেখেছিল, তাই আমি বুঝতে পারছিলাম যে প্রচণ্ড ক্রোধে তার শরীর থরথর করে কাঁপছে। হঠাৎ করে আমাকে ছেড়ে দিয়ে মাসুদ ভাই মেজর ইয়াকুবের কাছে গেল। তারপর তার ডান হাতটা তুলে শরীরের সমস্ত শক্তি দিয়ে তার গালে একটা জোরে একটা চোর দিল, যে মেজর ইয়াকুব হুমড়ি খেয়ে নিচে পড়ে গেল। মেজর ইয়াকুবের মতো এত বড় একজন মানুষ শুধু চোর দিয়ে নিচে ফেলে দেওয়া সম্ভব, সেটা আমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। মেজর ইয়াকুবের ফর্সা গালটা লাল হয়ে উঠেছে। মাসুদ ভাইয়ের হাতের পাঁচটা আঙ্গুলের ছাপ তার গালে স্পষ্ট দেখা যাচ্ছে। মেজর ইয়াকুব খুব ধীরে ধীরে উঠে দাঁড়ালো। মাসুদ ভাই আবার তার দিকে এগিয়ে গেল। তখন মেজর ইয়াকুব খুব নিচু গলায় প্রায় ফিসফিস করে বলল, বেটা, হাম সরি হ্যায়। আমি মেজর ইয়াকুবের মুখে থু করে থুতু দিয়ে বললাম, তোম আসলে সরি নেহি হ্যাঁ, তোম আসলে এখন ভয় পাইতা হে। মেজর ইয়াকুব হাত দিয়ে তার চোখ থেকে আমার থুতুটা মুছে নেওয়ার চেষ্টা করলো। মাসুদ ভাই দুজন মুক্তিযোদ্ধাকে বলল মেজর ইয়াকুবকে নিয়ে অন্যদের সাথে বসিয়ে রাখার জন্য। একটু পরে দেখলাম সে অন্যদের মতো দুই হাত উপরে তুলে মাথার পেছনে হাত দিয়ে বসে আছে। অন্যান্য পাকিস্তানি মিলিটারিগুলো একটু অবাক হয়ে তাদের মেজরের দিকে তাকিয়ে আছে। ডোরা কিছুক্ষণ মেজর ইয়াকুবের দিকে তাকিয়ে আমাকে জিজ্ঞেস করল, এই মানুষটা তোকে টর্চার করেছিল? নিজে করে নাই, আরেকজনকে অর্ডার দিয়েছিল। একই কথা, ডোরা স্কুলটার দিকে তাকিয়ে বলল, কোনখানে তোকে টর্চার করেছিল? ক্লাস 9 সেকশন বি। সেটা কোথায়? আয় দেখাই বলে আমি ডোরাকে আমাদের স্কুল 9 সেকশন বিতে নিয়ে গেলাম। রুমটা খালি, শুধু মেঝেতে শুকনো রক্ত, ভাঙা কয়েকটা বেঞ্চ, এখানে সেখানে ছেঁড়া কাপড়, কয়েকটা জং ধরা দা, চাকু, লোহার রোড পড়ে আছে। ডোরা বলল, কি ভয়ঙ্কর। আমি ঠিক বুঝতে পারলাম না কেন ডোরার কাছে রুমটা এত ভয়ঙ্কর মনে হচ্ছে। এটা তো একটা খালি ঘর, এখানে কেউ নাই, আমাকে যেদিন ধরে এনেছিল সেখানে সেদিন রুমটা ছিল ভয়ঙ্কর। আমরা যখন ঘরটা থেকে বের হতে যাচ্ছি, ঠিক তখন মনে হলো পাশের ঘরে কোনো মানুষ নিচু গলায় কথা বলল। আমি স্টেন গানটা ধরে এগিয়ে গেলাম। রুমটার দরজায় কড়া দুটো একটা দড়ি দিয়ে বাঁধা। দরজাটা খুলে আমি আর ডোরা ভেতরে উঁকি দিলাম। দরজা জানালা বন্ধ। আচ্ছা অন্ধকারে দেখতে পেলাম ঘরের ভেতরে বেশ কয়েকটা মেয়ে গুটিসুটি হয়ে বসে আছে। ময়লা চাদর দিয়ে শরীর ঢেকে রেখেছে, মনে হচ্ছে শরীরে আর কোনো কাপড় নেই, শীতে তিরতির করে কাঁপছে। মেয়েগুলো আমাদের দিকে তাকালো, চোখের দৃষ্টি এত আশ্চর্য যে আমার বুকটা ধক করে উঠল।
এত তীব্র দৃষ্টি আমি কখনো দেখিনি। সেখানে কোনো ভয় বা আতঙ্ক নেই, দৃষ্টিটা আশ্চর্য রকম তীক্ষ্ণ। আমি কি বলবো বুঝতে পারলাম না। ঢোক গিলে বললাম, আপনাদের কোনো ভয় নাই, যুদ্ধ শেষ। কথাটা শুনেও মনে হলো তাদের মাঝে একটুও পার্থক্য হলো না। তাদের চোখের দৃষ্টি মনে হলো যুদ্ধ শেষ হলে কিংবা শেষ না হলেও তাদের কিছু এসে যায় না। আমার মনে হলো হয়তো তারা আমাদের কথাটা বুঝতে পারেনি। আমি আবার বললাম, খোদার কসম যুদ্ধ শেষ। লালচে চুলের একটা মেয়ে যার চোখের দৃষ্টি সবচেয়ে ভয়ঙ্কর আস্তে আস্তে প্রায় ফিসফিস করে বলল, তোমাদের যুদ্ধ শেষ, আমাদের যুদ্ধ শুরু। আমি এই বিচিত্র উত্তরটা শুনে কিছু বলতে যাচ্ছিলাম, তখন ডরা আমাকে ধাক্কা দিয়ে বলল, তুই যা ঘর থেকে বের হয়ে যা, মাকে খুঁজে বের করে নিয়ে আয় তাড়াতাড়ি। আমি আবার কিছু বলতে যাচ্ছিলাম, ডরা শুনতে রাজি হলো না, আমাকে বলল, তুই যা। তারপর মেয়েগুলোর দিকে তাকিয়ে বলল, আমি ছেলেদের কাপড় পরে থাকলেও আসলে আমি মেয়ে, আমি আপনাদের কাছে আসি। মেয়েগুলো অবাক হয়ে ডরার দিকে তাকিয়ে রইল, কেউ কোনো কথা বলল না। ডরা আস্তে আস্তে তাদের দিকে দুই পায়ে গিয়ে গেল। সবগুলো মেয়ে আমাদের দিকে তাকালো, একজন তখন মাথা নিচু করে মুখ ঢেকে রেখেছে। আমি তখন তার চেহারা দেখতে পাচ্ছি না, যেটুকু দেখে মনে হচ্ছে এই মেয়েটা বুঝি লতিবাবুবু। লতিবাবুবু, আমি এক পায়ে গিয়ে গেলাম। ডরা তখন চিৎকার করে বলল, তুই বের হয়ে যা। আমি কেমন যেন আচ্ছন্নের মতো বের হয়ে এলাম। আমি এদিক সেদিক খুঁজে মাসুদ ভাইকে বের করলাম, হাত দিয়ে ধরে বললাম, মাসুদ ভাই কি হয়েছে? স্কুলের একটা ঘরে অনেকগুলো মেয়ে। মাসুদ ভাইয়ের মুখটা কেমন জানি হয়ে গেল। আমি বললাম, ডোরা ভেতরে আছে, আমাকে বলেছে মাকে খুঁজে নিয়ে যেতে। মাসুদ ভাই বলল, আমি দেখছি। আমি বারান্দায় বসে রইলাম। মাসুদ ভাই ছোটাছুটি করে মাকে নিয়ে এলো, সাথে আরও কয়েকজন মহিলা। তারা ঘরের ভেতরে ঢুকলো। কিছুক্ষণ পর ডোরা বের হয়ে এলো। আমাকে বারান্দায় বসে থাকতে দেখে আমার কাছে এগিয়ে এলো। আমি বললাম, ডোরা। ডোরা বলল, কি? আমার মনে হলো, কি মনে হলো? মনে হলো ভেতরে লতিবাবুবু আছে। ডোরা মাথা নাড়ল, বলল, না লতিবাবুবু নাই। সত্যি? সত্যি, ডোরা আমার পাশে বসে বলল, আমাদের লতিবাবুবু নাই, কিন্তু অন্য লতিবাবুবু আছে, অন্য জোহরা আপু আছে, অঞ্জনা বৌদি আছে। আমরা দুজন চুপচাপ বসে রইলাম। মাসুদ ভাই কথা থেকে জানি একটা বাংলাদেশের পতাকা বের করেছে। একজন মুক্তিযোদ্ধা বলল, দেন কমান্ডার, পাকিস্তানের ফ্ল্যাগটা নামিয়ে এটা টানিয়ে দেই। মাসুদ ভাই মাথা নেড়ে বলল, তোমরা না, এই ফ্ল্যাগটা টানাবে রঞ্জু আর খোকন, মানে রঞ্জু আর ডরা। তারপর পতাকাটা আমাদের হাতে দিয়ে বলল, তোমরা পারবে না? আমরা মাথা নাড়লাম, বললাম, পারবো। মাসুদ ভাই বলল, মাঠের মাঝখানে টানালে হবে না, স্কুলের উপরে উঠে সেখানে একটা লম্বা বাঁশ বেঁধে টানাতে হবে। আমি বললাম, ঠিক আছে। মাসুদ ভাই পতাকাটা আমাদের হাতে দিয়ে বলল, যাও। আমি আর ডোরা পতাকা হাতে নিয়ে গিয়ে গেলাম। মাঠের মাঝখানে পুঁতে রাখা বাসটা টেনে তুলতেই মুক্তিযোদ্ধারা কাড়াকাড়ি করে পাকিস্তানি পতাকাটা খুলে সেটাকে পা দিয়ে মারাতে লাগলো। একজন একটা মেস দিয়ে ফ্ল্যাগটাতে আগুন ধরিয়ে দিল। আমি দেখলাম পাকিস্তানি মিলিটারিগুলো পাথরের মতো মুখ করে সেদিকে তাকিয়ে রইল। আমি আর ডোরা বাসটাকে নিয়ে স্কুলের বিল্ডিংয়ের দিকে এগিয়ে গেলাম। বাসটাকে স্কুলের দেয়ালে হেলান দিয়ে রেখে বিল্ডিংয়ের দেয়ালের ফাঁকে ফাঁকফো করে পা রেখে দুজনে উপরে উঠতে থাকি। আমরা অনেকবার স্কুলের ছাদে উঠেছি, এখন গলাগুলিতে স্কুলের দেয়ালে অনেক গর্ত হয়ে গেছে, তাই উপরে ওঠা অনেক সোজা। ডোরা অবশ্য আমার মতো এত সহজে উঠতে পারছিল না, তাই থেকে থেকে তাকে হাত ধরে সাহায্য করতে হচ্ছিল। স্কুল বিল্ডিংয়ের ছাদে উঠে আমরা বাসটাকে টেনে উপরে তুলে আনলাম। বাসের আকায় পতাকাটা বেঁধে যখন সেটাকে উপরে তুলছি, তখন নিচ থেকে সব মুক্তিযোদ্ধারা আনন্দে চিৎকার করে উঠল। পতাকা লাগানো বাসটাকে দেয়ালের ফাঁক থেকে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দিল। তারপর সেটার পাশে দাঁড়িয়ে নিচে তাকালাম। তখন খুব বিচিত্র একটা দৃশ্য চোখে পড়ল। কাকনটুপি গ্রামের সব মানুষ ছুটতে ছুটতে স্কুলের দিকে আসছে। শুধু পুরুষ মানুষ নয়, মেয়েরাও আসছে, ছোট বাচ্চারাও আসছে। সবাই আনন্দে চিৎকার করছে, গলা ফাটিয়ে চিৎকার করছে, জয় বাংলা, জয় বাংলা। মুক্তিযোদ্ধারা রাইফেল, এসএলআর, স্টেন গান উপরের দিকে মুখ করে গুলি করছে। আমরাও আমাদের স্টেন গান দিয়ে আকাশের দিকে এক পশলা গুলি করলাম। আমি আর ডোরা নিচে তাকিয়ে দেখলাম পাইকার ভাইয়ের শরীরটা মাঠের মাঝখানে রেখে সেটা একটা কাপড় দিয়ে ঢেকে দিয়েছে। মুক্তিযোদ্ধারা তাকে ঘিরে দাঁড়িয়ে আছে, কেউ কেউ তার পাশে বসে তাকে ধরে রেখেছে। আমি হঠাৎ এক পাশে উত্তেজিত গলার শব্দ শুনতে পেলাম। সেদিকে তাকিয়ে দেখি কয়েকজন ছেলে মিলে মতি রাজাকারকে ধরে আনছে। সবাই তাকে কিল ঘুষি মারছে, একজন তার চুল ধরে টানছে, তাই মাথা নিচু করে অদ্ভুত ভঙ্গিতে হাঁটতে হচ্ছে। সবাই মিলে হঠাৎ তাকে মারতে শুরু করলো। সে মনে হয় পিটুনি খেয়ে মরেই যেত। মাসুদ ভাই তাকে পিটুনি থেকে উদ্ধার করে মিলিটারিদের পাশে বসিয়ে দিল। কিছুক্ষণের মাঝে অন্য রাজাকারদেরও ধরে আনা হলো। তারা প্রথমে কিছু মার খেলো, তারপর দুই হাত মাথার পেছনে রেখে স্কুল মাঠে বসে রইল।
আমি হঠাৎ মেয়েলি গলায় একটা চিৎকার শুনলাম, রঞ্জু! তাকিয়ে দেখি লতিবাবু। লতিবাবু দেখে আমার কি যে ভালো লাগলো সেটা আমি কাউকে বোঝাতে পারবো না। নিচ থেকে লতিবাবু আমার আর ডরার দিকে তাকিয়ে হাত নাড়ছে। আমি আর ডরাও হাত নাড়লাম। হঠাৎ ডরা চোখ বড় বড় করে বলল, ওই যে আম্মু! আমি তাকিয়ে দেখি ডরার বড় বোন নরা আর তার মা প্রায় ছুটতে ছুটতে আসছে। ডরা স্কুলের ছাদ থেকে চিৎকার করে ডাকলো, আম্মু! আমি দেখলাম ডরার আম্মু কেমন যেন ভেপাচাকা খেয়ে ডরার দিকে তাকিয়ে আছে, মনে হয় নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। ডরা বলল, চল নিচে নামি। আমি বললাম, চল। আমরা নিচে নামা মাত্র চারদিক থেকে সবাই আমাদের ঘিরে দাঁড়ালো। আমি মামুনকে দেখলাম, সে জাপটে ধরে আমাকে ঝাঁকাতে লাগলো। ডরাকে ধরে তার আম্মু হাউমাউ করে কাঁদতে লাগলেন। এর মাঝে লতিফাবু বুয়া আমাকে আর ডরাকে জাপটে ধরে ফেললো। আমার তখন নানির কথা মনে পড়লো, আমার বুড়ো নানি তো এখনও আসতে পারবে না। আমি তখন সবার হাত থেকে নিজেকে ছাড়িয়ে বাইরে বের হয়ে এলাম। মাসুদ ভাই একজন মুক্তিযোদ্ধার সাথে নিচু গলায় কিছু একটা বলছিল। আমি তার কাছে গিয়ে বললাম, মাসুদ ভাই আমি বাড়ি থেকে আসি। মাসুদ ভাই আমার দিকে তাকিয়ে বলল, তোমার সাথে কাউকে দেব না? লাগবে না, তাড়াতাড়ি চলে এসো, আমরা পাইকারের জানাজা পড়াবো, দাফন করাবো। ঠিক আছে বলে আমি ছুটতে লাগলাম। স্কুল ঘর থেকে বের হয়ে সড়কের ওপর দিয়ে ছুটতে থাকি, কালীগঙ্গের তীর ধরে ছুটতে থাকি, বলাই কাকুর চায়ের স্টলের পাশ দিয়ে ছুটতে থাকি, কাজী বাড়ির সামনে দিয়ে ছুটতে ছুটতে আমি আমাদের বাড়ির সামনে এসে দাঁড়াই। হাঁপাতে হাঁপাতে আমি উঠানে পা দিলাম। নানি বারান্দায় একটা জলজকিতে বসে আছে। আমি কখনো নানিকে কিছু না করে চুপচাপ বসে থাকতে দেখিনি। তাকে এভাবে বসে থাকতে দেখে এত অবাক লাগছিল যে আমি এক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে রইলাম। নানি অন্যমনস্কভাবে নিচের দিকে তাকিয়েছিল, আমাকে দেখতে পায়নি। আমি ডাকলাম, নানি! নানির শরীরে কেমন যেন ঝাঁকুনি দিয়ে উঠল। তারপর নানি খুব ধীরে ধীরে মাথা তুলে তাকালো। মনে হচ্ছিল বুঝি মাথাটা তুলে তাকাতে ভয় পাচ্ছে, যদি মাথা তুলে দেখে আসলে কেউ নেই। নানি আমার দিকে তাকালো, তারপর হাত দুটো বাড়িয়ে দিল। আমি ছুটতে ছুটতে এসে নানিকে জড়িয়ে ধরলাম। নানি তার শুকনো দুর্বল হাত দিয়ে আমাকে ধরলো। এমনভাবে আমাকে ধরে রাখলো যে মনে হলো নানি বুঝি মনে হচ্ছে তার হাতটা একটু আলগা করলেই আমি বুঝি হারিয়ে যাব। কতদিন থেকে আমি এই মুহূর্তটার কথা ভাবছিলাম। নানি কতদিন থেকে ঠিক করে রেখেছিলাম প্রথমবার যখন নানির সাথে দেখা হবে তখন নানিকে বলবো, জানো নানি, আমি কিন্তু সত্যিকারের মুক্তিযোদ্ধা, আমি আর ডরা। নানি আমার সত্যি সত্যি মুক্তিযুদ্ধ করেছি। মাসুদ ভাই বলেছে আমরা না থাকলে আজকে যুদ্ধে আমরা জিততে পারতাম না। আমরা পাকিস্তানের ফ্ল্যাগ নামিয়ে স্বাধীন বাংলার ফ্ল্যাগটা নিয়েছি। ওই যে গুলির শব্দ শুনছো নানি, ওটা কিন্তু যুদ্ধের গুলি না, এটা আনন্দের গুলি। আমি নানুকে কিছুই বলতে পারলাম না, নানিকে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলাম। শেষ কথা, কাকুন্ডুবি গ্রামের যুদ্ধ করে মিলিটারি ক্যাম্প দখল করে নেওয়ার ঠিক 10 দিন পরে ঢাকায় পাকিস্তানি মিলিটারিরা আত্মসমর্পণ করেছিল। কাকুন্ডুবি গ্রামটি যেভাবে স্বাধীন হয়েছিল সেদিন ঠিক সেভাবে যুদ্ধ শেষ করে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তারপর অনেক দিন পার হয়ে গেছে। মাসুদ ভাই তার কলেজে লেখাপড়া করতে ফিরে গেছে, লতিফাবুর বিয়ে হয়ে গেছে, ছেলেটা স্কুলের মাস্টার। আমাদের খুব ইচ্ছা ছিল লতিফাবুর সাথে মাসুদ ভাইয়ের বিয়ে হোক, হয় নাই। মতি রাজাকার আর তার বাবা লতিফ চেয়ারম্যান জেলে, তাদের বাড়িটাতে এখন কেউ থাকে না, কেমন করে থাকবে, গ্রামের মানুষ বাড়িটা জ্বালিয়ে দিয়েছে যে। আমি অনেকদিন অপেক্ষা করেছিলাম নীলিমাদের ফিরে আসার জন্য, নীলিমা আর ফিরে আসেনি, তাদের কোনো খবরও জানি না, তারা বেঁচে আছে না মরে গেছে তাও জানি না। যখন দেখলাম নীলিমারা ফিরে আসছে না, ফিরে আসবে বলে মনেও হয় না, তখন একদিন আমি তাদের বাড়ির তুলসী গাছটা খুঁড়ে নীলিমা কি পুঁতে রেখেছে সেটা বের করলাম। একটা বাঁধানো খাতা, খাতারে আসলে একটা ডায়েরির মতো, সেখানে কত রকম কথা, গানের লাইন, কবিতা, খবরের কাগজ থেকে কেটে রাখা ছবি, শুকনো ফুলের পাপড়ি, গাছের পাতা, দেখেই বোঝা যায় এটা নীলিমার খুব নিজস্ব একটা জিনিস, কিন্তু সাথে করে নিতে পারেনি। যখন কেউ দেশ ছেড়ে প্রাণ নিয়ে পালিয়ে যায় তখন কেউ এগুলো সাথে নেয় না। আমি খাতাটা বাঁচিয়ে রেখেছি, যদি কোনোদিন নীলিমার সাথে দেখা হয় তাকে ফিরিয়ে দেব। অবস্থা যখন একটু স্বাভাবিক হয়েছে তখন একদিন ডরা তার আম্মু আর বোনের সাথে শহরে চলে গেল, আমার মনে আছে। ঠিক বিদায় নেবার আগে আমরা যখন কালীগঙ্গের ঘাটে দাঁড়িয়ে আছি তখন ডরা আমাকে ফিসফিস করে বলল, রঞ্জু তোকে একটা কথা বলি। আমি বললাম, কি কথা? যখন আমি তোকে ছেড়ে চলে যাব তখন তুই কিন্তু মন খারাপ করে দাঁড়িয়ে থাকবি না, তাহলে তোকে দেখলে আমার চোখে পানি চলে আসবে, আমার খুব অল্পতেই চোখে পানি চলে আসে। আমি বললাম, ঠিক আছে। ঠিক যখন ডরা আলাউদ্দিন চাচার নৌকাতে উঠে যাচ্ছিল আমি তখন জোর করে মুখটা হাসি হাসি করে রাখলাম। ডরা যে শুধু তার মুখটা হাসি হাসি করে রাখলো তা না, শব্দ করে হাসতে শুরু করলো, যেন খুব মজার একটা ব্যাপার হচ্ছে। হাসতে হাসতে একসময় ডরা চোখ থেকে ঝরঝর করে পানি পড়তে লাগলো। ডরা এমন ভান করলো যেন সেটা জানেই না যে তার চোখ থেকে পানি পড়ছে, হাসার মতো ভঙ্গি করলো, রঞ্জু তুই আমাকে চিঠি লিখবি? আমি বললাম, লিখবো। ডরা বলল,
লম্বা লম্বা চিঠি লিখবি? লিখব। কাকণ্ডকে সবার খবর দিবি? দিপু। সত্যি দিবি তো? আমি বললাম দিব, সত্যিই দিব। তখন ডরা ঘুরে আলাউদ্দিন চাচার নৌকায় উঠে গেল। আমি শেষ পর্যন্ত হাসি হাসি মুখে দাঁড়িয়ে রইলাম। চেষ্টা করলাম যেন চোখ থেকে পানি না বের হয়। যখন ডরা তার আম্মু আর বোনকে নিয়ে নৌকায় কালীগাঙের ঢেউয়ে দুলতে দুলতে দূরে সরে যেতে লাগলো, আস্তে আস্তে ছোট হয়ে ঝাপসা হয়ে যেতে লাগলো, তখন আমার চোখ থেকে পানি বের হয়ে এলো। আশেপাশে কেউ নেই, তাই আমি চোখ মোছারও চেষ্টা করলাম না। কী হবে চোখের পানি মুছে?